আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা একটু আমার কমেন্টে জানাই দাও তো, আমার তা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, সরি আমাকে না বোর্ডটা কি স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো। ঠিক আছে, আজকের আমাদের ক্লাসের বিষয় ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এর তৃতীয় অধ্যায়, কেসিএল এবং কেভিএল। ঠিক আছে, তোমরা দ্রুত লাইভে জয়েন করো, তাড়াতাড়ি ক্লাস শুরু করবো আমরা। হাফিজ হাফিজ, কেউ কমেন্ট করছে? আমার কথা কি তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানাও তোমরা। ওমর ফারুক, নাফিজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঐশী, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তাহলে আমার কথা তো ঠিক মতো শুনতে পাচ্ছ, তাই তো? বোর্ডটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, তোমরা কি এই আটজনেই দেখবা নাকি আরও আছে না? হাফিজ, আচ্ছা তোমরা একটু গ্রুপে মেনশন দাও। দ্রুত চলে আসো, শুরু করবো আমরা। আচ্ছা ঠিক আছে, তোমরা আস্তে আস্তে, আমি তোমাদের 2 মিনিট একটা চরম বাস্তবতা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা এখন 10 জন লাইভে আছো, 10 জনই শোনো। ঠিক আছে, তো কথা হচ্ছে তোমরা দেখবা যে আমাদের আত্মীয় স্বজনরা যখন অসুস্থ হয়ে যায়, ঠিক আছে, আমরা তখন দেখতে যাই, দেখতে যাই না, দেখতে যাই, গিয়ে দেখি আমাদের আত্মীয় স্বজন, ধরেন আমার আল্লাহ না করুক আমার খালা বা খালু, চাচা বা চাচি, কেউ একজন অসুস্থ হয়েছে। ঠিক আছে, দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি যে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে যে কথা বলতে পারতেছে না, ঠিক মতো দেখতে পারতেছে না, একবারে শুয়ে আছে, শয্যাশায়িত হয়ে আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যে যাচ্ছি দেখতে, অবশ্যই তো আমরা তার জন্য অবশ্যই খাবার দাবার নিয়ে যাব, নিয়ে যাব কি না, তার জন্য ফলমূল নিব, তারপর হচ্ছে রান্নাবান্না করে মুরগির মাংস, গরুর মাংস নিব। ঠিক আছে, তো যখন খাবার দাবার আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর দেখতেছি যে এমন একটা অবস্থায় আমার আত্মীয় আছে যে খাওয়ার মতো তার অবস্থাই নাই, মানে করুণ অবস্থা, শুধু কোনো রকম দেখতেছে, কথাও ঠিক মতো বলতে পারতেছে না, আর খাবে কি, মানে যায় যায় অবস্থা, এমন একটা অবস্থা। ঠিক আছে, তো ঠিক এমনটাই আমাদের ক্ষেত্রেও হতে যাচ্ছে, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের হাতে সময় খুবই কম, আমরা এমন একটা সময় গিয়ে পড়ব যে সময়টায় আমাদের অনেকগুলো পড়া হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এখন থেকে না পড়ি, ওই অসুস্থ ব্যক্তিটার মতো আমাদেরও অনেকগুলো পড়া হয়ে যাবে, আমরা ঠিক মতো পড়াগুলো কভার করতে পারবো না। ঠিক আছে, যেমন অসুস্থ ব্যক্তিটা কিছু খাইতে পারবে না, আমরা এত কষ্ট করে নিয়ে গেলাম, কি খাইতে পারতেছে? খাইতে তো পারতেছে না।
ঠিক তেমনি ধরো যে পরীক্ষার আগের দিন আমাদের অনেকগুলো পড়া একত্র হয়ে আছে, আমরা কি কভার করতে পাচ্ছি না। তাহলে এখানে যে মূল থিমটা সেটি হচ্ছে আমাদের সময় থাকতে সময়ের কাজ করতে হবে। দেখো আমরা যদি ধরো যিনি অসুস্থ ছিলেন তাকে যদি আমরা আগে দেখতে যেতাম পারতাম কি না, সময় মতো যদি দেখতে যেতে পারতাম তাহলে তিনিও আমার সাথে ভালোভাবে কথা বলতে পারত, আমরা খাওয়াইতে পারতাম, ঠিক আছে সব কিছুই করতে পারতাম। আর ঠিক তেমনই আমরা যদি এখনও পড়াগুলো এইভাবে ফেলায় রাখি একটা সময় গিয়ে দেখা যাবে পড়াগুলো অনেক হয়ে গেছে, আমরা ঠিক মতো পড়াগুলো খাইতে পারছি না, তাই কি না? এরকম কিন্তু তাই কিন্তু হবে। তাহলে বোঝা যাচ্ছে এই কথা থেকেই যে আমাদের সময়ের কাজ সময়ের মধ্যেই করতে হবে। তোমাকে বুঝতে পারছো ব্যাপারটা কী বোঝাতে চেয়েছি আমি? যদি বুঝে থাকো কমেন্ট করে জানাও। তাহলে আমাদের কি করতে হবে, সময়ের কাজ সময়ই করতে হবে। তুমি যদি সফল হতে চাও দেখবা তুমি যদি সফল হতে যাও তোমাকে সময়ের কাজ সময়ের মধ্যেই করতে হবে, ঠিক আছে? আজ করব, কাল করব, পরশু করব, এভাবে চললে হবে না, ঠিক আছে? ঠিক এই মুহূর্তে তুমি যেটা শিখবা মনোযোগ সহিত শিখবা এবং এটা পরবর্তীতে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। তুমি যদি এটা ফেলায় রাখো, আমি যেটা শিখাচ্ছি এটা যদি এই মুহূর্তে তুমি ফেলায় রাখো যে না ভাইয়া করাইছে এগুলো আমি এখন ফেলায় রাখি, একদম পরীক্ষার আগে আমি দেখব, ভুল, তুমি শেষ, ঠিক আছে? তোমার কিচ্ছু করার থাকবে না, তুমি কিছুই বুঝবা না। আমি এখন করাচ্ছি, তুমি বাসায় প্র্যাকটিস করবা, আবার দুই দিন পর করবা, আবার তিন দিন পর করবা, ঠিক আছে? এইভাবে করলে তবেই তোমার মাথার মধ্যে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা তো বুঝছো। তাহলে তাহলে আমরা শুরু করি ক্লাস। হ্যাঁ আর কথা না বাড়াই, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের শুরুতেই একটা টপিক আছে যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায়ের জন্য। টপিকটি হচ্ছে কার্শপের সূত্রের সত্যতা যাচাই এবং কার্শপের সূত্রের সাহায্যে বিভিন্ন সার্কিটের ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কে এই কার্শপ এবং কী বা তার সূত্র। দেখো আমাদের একটি দেশ তো জানো, দেশের নাম তো চিনো, যেমন হচ্ছে জার্মান একটি দেশ। এই বিজ্ঞানী কার্শপ তিনি ছিলেন জার্মানের একজন বিজ্ঞানী, বিখ্যাত পদার্থবিদ বিজ্ঞানী। তো তিনি 1824 সাল থেকে 1887 সাল পর্যন্ত ওই সময়ের মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো তিনি পদার্থবিজ্ঞানের অনেক বিষয়ের উপর অবদান রেখেছেন, যেমন বর্ণালীর রেডিয়েশন, থার্মোকেমিস্ট্রি এবং ইলেকট্রিক্যাল সার্কিটের ওপর তিনি দুইটা সূত্র প্রতিপাদন করে গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন দুইটি সূত্র। সূত্র দুটি হচ্ছে KVL এবং KCL। আজকে আমরা KVL কি কাকে বলে, KCL কি কাকে বলে এবং কিভাবে আমরা একটা সার্কিটে প্রয়োগ করব, কিভাবে আমরা সেই সার্কিট থেকে কারেন্টের মান বের করব, এগুলো বিস্তারিত দেখব, ঠিক আছে? তাহলে এখন এই যে কার্শপ, বিজ্ঞানী কার্শপের দুইটি সূত্র আমি বললাম না যে KCL এবং KVL। আচ্ছা তা বলো তো দেখি এই KCLটা কী এবং KVLটা কী? অবশ্যই এদের পূর্ণ নাম আছে, প্রত্যেকটারই পূর্ণ নাম আছে। তাহলে KCLটা হচ্ছে কার্শপ কারেন্ট ল, এটাকে আমরা KCL বলি, এবং KVLটা হচ্ছে কার্শপ ভোল্টেজ ল, ঠিক আছে, যেটাকে আমরা KVL বলি। আচ্ছা এখন আমরা দেখব এটি কার্শপের যে কারেন্ট ল এটা হচ্ছে কার্শপের প্রথম সূত্র এবং কার্শপের যে ভোল্টেজ ল এটি হচ্ছে কার্শপের দ্বিতীয় সূত্র। তাহলে এখন KCLটা কী আমরা এখন সেটা জানব। KCLটি হচ্ছে
কোনো একটি বৈদ্যুতিক সার্কিটের একটি যে কোনো একটি বিন্দুতে, ধরো একটা বৈদ্যুতিক সার্কিটের যে কোনো একটি বিন্দু, সেই বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য, ঠিক আছে? আমরা দেখি, হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে এই যে একটা বিন্দু, ধরে নাও এটা একটা, এই বিন্দুটা হচ্ছে সার্কিটের মধ্যে একটা বিন্দু, সার্কিটের মধ্যে একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুতে আমি এখানে একটা কারেন্ট আগত করলাম। দেখো তো এই চিহ্নটা দিয়ে কী বোঝা যাচ্ছে, যে কারেন্টটা বিন্দুতে আগত হচ্ছে, আগত হচ্ছে না? আচ্ছা, তারপরে আমি যদি এদিক থেকে আবার চিহ্নটা এদিকে দিয়ে দেই, তাহলে কী দেখা যাচ্ছে, দেখো তো নির্গত হচ্ছে। এটা ধরলাম আই ওয়ান, এটা ধরলাম আই টু, ঠিক আছে? এই কারেন্টটা আগত হলো, এই কারেন্টটা নির্গত হলো। আমি আরেকটু দেখাই, এখানে আরেকটা কারেন্ট আগত হলো, এটা ধরলাম আই থ্রি। আচ্ছা, তারপর এখানে একটা কারেন্ট দেখাই দিচ্ছি, এখানে দেখে দিই, এটা হচ্ছে নির্গত কারেন্ট, এটা ধরলাম আই ফোর। আরেকটা কারেন্ট ধরলাম যে এখানে আসতেছে, এই কারেন্টটি হচ্ছে আই টি ফাইভ। আচ্ছা, এখানে এই যে আই ওয়ান কারেন্টটা কী হচ্ছে, এই বিন্দুতে আগত হচ্ছে। তারপর দেখো কী কী কারেন্ট আগত হচ্ছে, আই থ্রি কারেন্টটাও এই বিন্দুতে আগত হচ্ছে, আই ফাইভ কারেন্টটাও এই বিন্দুতে আগত হচ্ছে, এবং দেখো নির্গত হচ্ছে কোন কারেন্টটা, বেরিয়ে যাচ্ছে কোন কারেন্টটা, আই ফোর এবং আই টু, ঠিক আছে? আমি সংজ্ঞা যেটা বলছিলাম যে সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি কীভাবে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। এখানে আমার আই ওয়ান যেহেতু আগত, ঠিক আছে, আগত রাখলাম, এবং এখানে দেখো তো আই টু কি নির্গত না? আচ্ছা নির্গত, আমি এটাকে মাইনাস দিয়ে আই টু লিখলাম। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে মাইনাসটা কেন আসলো, হতে পারে প্রশ্ন। তো মাইনাসটা কেন আসছে দেখো, একটা বুঝাই দিচ্ছি একটা উদাহরণের সাহায্যে। আমরা দুই তিনজন বন্ধু তিনটার পথ দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে, অর্থাৎ আমাদের ইনস্টিটিউটে, কলেজে আসলাম, ঠিক আছে? আমরা দুই তিনজন বন্ধু আসলাম। তো আসার পর ঠিক মতো ক্লাস করলাম, ঢুকলাম ক্লাস করলাম, দুই একটা ক্লাস করলাম। তো ক্লাস করলাম, যখন করার পর চিন্তা আসলো, দুজন বন্ধুকে বললাম বা তিনজন বন্ধুকে বললাম, চল এখন পালাই যাই, ভালো লাগতেছে না ক্লাস করতে, ঠিক আছে? তো যেই কথা সেই কাজ, কী করলো এরা, পালাই গেল এই বন্ধুগুলো, কলেজ থেকে পালাই গেল। তো ঠিক তেমনই দেখো, আমরা আগত কারেন্ট, আগত কারেন্টের সামনে এই যে দেখো আই ওয়ান, এর সামনে কিন্তু একটা প্লাস আছে, দেখা যাচ্ছে না, অদৃশ্যভাবে এখানে একটা প্লাস আছে, ধরে নাও একটা প্লাস আছে, এখানে থাকবেই, আর এখানে আজ কী আছে, মাইনাস আছে। এই যে আমরা কলেজে আসছি, এই যে আই ওয়ান যে কলেজে আসছে, আই ওয়ানটা কলেজে আসছে এবং কি কলেজ থেকে পালাই গেছে, যে কলেজে আসছে, এটা একটা ভালো দিক না বলো তো? আমরা যদি কলেজে যাই, এটা কি ভালো দিক না খারাপ দিক? অবশ্যই ভালো দিক। আমরা কলেজে গেলে আমাদের কি অনেক হেল্প হচ্ছে, আমরা ক্লাস বুঝতেছি, পড়াশোনায় এগিয়ে যাচ্ছি, বাবা মা খুশি, সবাই খুশি, টিচাররাও খুশি। তাহলে এখানে আমাদের, যেহেতু আমরা কলেজে আসলাম, এই যে আই ওয়ান কারেন্টটা এই কলেজে আসছে, এই কারণে আমরা পজিটিভ ধরলাম, এটা পজিটিভ সাইড, ঠিক আছে? দেখো এখানে আই টুটা কেন আমরা নেগেটিভ দিলাম, কারণ ও কলেজ থেকে পালাই গেছে, কলেজ বাঙ্ক দিচ্ছে, তো এই কলেজ থেকে পালাই যাওয়ার কারণে এটাকে আমরা ধরলাম কি, নেগেটিভ সাইড, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা আগত কারেন্টের সামনে আমরা পজিটিভ দেবো এবং নির্গত কারেন্টের সামনে আমরা নেগেটিভ দেবো। তাহলে দেখো তো আর কী কী আছে আমার এখানে, আই ওয়ান আগত হয়েছে, আই টু নেগেটিভ নির্গত হয়েছে, তারপর আবার আই থ্রি, দেখো আই থ্রি আমার কী হয়েছে, আগত হয়েছে, তারপর দেখো তো আই ফোর কী হয়েছে, আই ফোরটা নির্গত হয়েছে, দেখো, তারপর দেখো তো আই ফাইভ কী হয়েছে, আগত হয়েছে। আচ্ছা
দেখো এগুলো সবগুলোর কি কারেন্টের আমরা কি যোগ করলাম, আগত নির্গত সব কারেন্টকে আমরা যোগ করলাম। যোগ করার পর আমি সংজ্ঞায় বলেছিলাম যে যোগফল কি হবে, শূন্য হবে, ঠিক আছে, জিরো হবে, জিরো দিলাম। আচ্ছা দেখো তো এই সমীকরণটা থেকে কি করা যায়, আমরা পজিটিভগুলোকে একদিকে রাখতে পারি না, আই ওয়ানটাকে একদিকে রাখলাম, আই থ্রিটাকে একদিকে রাখলাম এবং আই ফাইভটাকেও একদিকে রাখলাম। এবং ওদিকে দেখো আমরা কী করতে পারি, এই যে পজিটিভগুলো ওদিকে গিয়ে কী করতে পারি, নেগেটিভগুলো ওদিকে গিয়ে কী করতে পারি, পজিটিভ করতে পারি। তাহলে এখানে আমাদের আই টু এবং প্লাস আই ফোর। আচ্ছা দেখো এখন যে এই সমীকরণটা থেকে আমরা বলতে পারি না যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান, বলতে পারি কি না বলো তো। দেখো এগুলো কিন্তু আগত কারেন্ট ছিল আর নেগেটিভগুলো দিয়ে গিয়ে কী হয়েছে, পজিটিভ হয়েছে, তাহলে এটা কী কারেন্ট, নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের মানে কী হবে, সমান হবে, সমান আছে না, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। ঠিক মূলত এটি হচ্ছে একটা তোমার কি বলে কেসিএল, কারশফের কারেন্ট ল, তার প্রতিপাদন ঠিক এতটুকুই। এতটুকুই যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের কারশফের কারেন্ট ল শেষ, ঠিক আছে। দেখো তো তোমরা কমেন্ট করে জানাও বুঝেছো কি না। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা মিনহাজ কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা তোমরা একজন বলছে যে বোর্ডে লিখলে ভালো হতো, বোর্ডে লিখলে ভালো হতো। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো যে আমি যদি প্রত্যেকটা কথা বলতে সংজ্ঞাগুলো যদি আমি বোর্ডে লিখে দিই আমাদের ক্লাসের সময় বেশি লাগতেছে, প্লাস আমরা কিন্তু বেশি দূর আগাতে পাবো না, কারণ আমাদের তিন অধ্যায়ে এত পরিমাণ ম্যাথ আছে, এত পরিমাণ বোঝার বিষয় আছে, তোমরা কল্পনা করতে পারবে না। পুরো বইয়ের মধ্যে সব কিছুই মনে হয় তিন অধ্যায়ের ভেতরেই আছে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলি, তোমরা একটু পারলে নোট করে নাও, ঠিক আছে। খাতা কলম অবশ্যই সামনে থাকবে, ক্যালকুলেটার সাথে থাকবে, অবশ্যই ক্যালকুলেটার সাথে থাকবে। আমি যখন সার্কিট ক্লাস নিব ক্যালকুলেটার মাস্ট বি তোমার সামনে থাকবেই। আচ্ছা আমি আরেকবার বলতেছি, কারশফের প্রথম সূত্রটা, ঠিক আছে, বৈদ্যুতিক সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। বৈদ্যুতিক সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, ঠিক আছে। তোমরা একটু লিখে নাও, কোনো একটি বৈদ্যুতিক সার্কিটের কোনো একটি বিন্দুতে বা একটি বৈদ্যুতিক সার্কিটের কোনো বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তোমরা একটু চট করে লিখে ফেলো, দ্রুত লিখবা, হ্যাঁ আপাতত লেখা খারাপ হোক তাও দ্রুত লেখো, পরে সুন্দর করে নোট করবা। অবশ্যই সার্কিট ওয়ানের একটা নোট খাতা থাকতে হবেই, মাস্ট। ঐশী ভাইয়া বুঝতেছি না, আচ্ছা তুমি কোথায় বুঝুনি বলো তো। আচ্ছা তাহলে আমি আরেকবার এই যে কারেন্ট লটা, কারশফের কারেন্ট লটা আমি আরেকবার রিপিট করতেছি। হ্যাঁ এটা কিসের সূত্র, এটা হচ্ছে কারশফের কারেন্ট ল, মানে কারশফের যে প্রথম সূত্রটা আছে কেসিএল, এটাকে আমরা কেসিএল বলবো, ঠিক আছে। এটা আমরা কেসিএল শিখলাম এতক্ষণ, কী শিখলাম, কেসিএল, ঠিক আছে, কারেন্ট ল, কারশফের কারেন্ট ল, ঠিক আছে।
কারশফের কারেন্ট সূত্র, ঠিক আছে? কারশফের কারেন্ট সূত্র দেখছি, এরপরে দেখবো আমরা কারশফের ভোল্টেজের সূত্র। দেখো বুঝতেছো কিনা বলো। মুসা, খুব ভালো করছো তুমি। সার্কিটে কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিত যোগফল শূন্য হবে, যোগফল শূন্য হবে ভাইয়া। এখানে একটু ভুল হয়েছে তোমার, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হবে, এটা বলতে পারি, ঠিক আছে? আমরা দুইভাবে বলতে পারবো, আমাদের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট নির্গত কারেন্ট সমান হবে, অথবা বীজগাণিতিক যোগফল শূন্য হবে। আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফলটা শূন্য হবে, অথবা আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট হবে। দেখো এই সমীকরণটা দ্বারা বোঝা যাচ্ছে, দেখো এই সমীকরণটা কি বোঝা যাচ্ছে, আগত কারেন্ট এবং নির্গত কারেন্টগুলোর যোগফল শূন্য হয়েছে। আবার এই সমীকরণটা দ্বারা বোঝা যাচ্ছে যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। দেখো বুঝছো কি না, তোমরা চাইলে দুইটা সংজ্ঞা ইউজ করতে পারো, তোমরা চাইলে ইউজ করতে পারো যে সার্কিটের কোনো একটি বিন্দুতে এই যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিত যোগফল শূন্য, এবং তোমরা চাইলে এটাও লিখতে পারো যে সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। নাহিদ হাসান মুসা, তোমার সংজ্ঞাটা ভুল হয়েছে একটু। এ দেখো আমি কি বলি, তুমি যদি উপরের সংজ্ঞাটা দাও আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল বীজগাণিতিক যোগফলটা শূন্য, ঠিক আছে? তুমি শূন্য কই লিখছো ওখানে, সার্কিটে কোনো একটি বিন্দুতে আগত আগর আচ্ছা ঠিক আছে, আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল সমান হবে না ভাইয়া, শূন্য হবে। এবং সার্কিটে কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট হবে, এটাও লিখতে পারো তুমি, যোগফল শূন্য হবে, ঠিক আছে? যোগফলটা হবে শূন্য এবং আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট হবে। না তুমি এটা কপি করো নি, আমি জানি। সবাইকে লিখে নিছ, বুঝতেছো কি আমার কথা, তোমরা বুঝতেছো কারেন্টের সূত্রটা, বুঝছো কারশফের যে কারেন্টের সূত্রটা? দেখো কেসিএল কীভাবে আসলো, সংজ্ঞা থেকে কীভাবে লিখলাম, বুঝতেছো? এই যে একটা বিন্দু, এই বিন্দুতে দেখো এই যে আই থ্রি আগত হয়েছে, আই ওয়ান আগত হয়েছে এবং আই ফাইভ আগত হয়েছে। আগত মানে কি, যে কারেন্টটা আসতেছে সেটাকে আমরা আগত বলবো, আর যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটাকে আমরা নির্গত বলবো, বুঝতেছো তোমরা? দেখো এখানে তিনটা কারেন্ট আগত হয়েছে, আই ওয়ান আই থ্রি আই ফাইভ, ঠিক আছে? এবং নির্গত হয়েছে আই টু আই ফোর। তারপর আমরা সংজ্ঞা অনুসারে লিখছি যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট। দেখো এই যে আগত কারেন্ট আই ওয়ান, নির্গত কারেন্ট আই টু, আবার আগত কারেন্ট আই থ্রি, নির্গত কারেন্ট আই ফোর, এবং আবার দেখো আগত কারেন্ট আই ফাইভ, সবগুলোর বীজগণিতের যোগফল কী লিখেছি, শূন্য লিখেছি, এটা সংজ্ঞা অনুসারে লিখেছি। তারপর দেখো যে যেগুলো আমাদের পজিটিভ ছিল সেগুলো সমানের এদিকে রেখেছি এবং নেগেটিভগুলোকে ওদিকে নিয়ে গিয়ে সমানের দিকে নিয়ে গিয়ে পজিটিভ করেছি। তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারছি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। দেখো এগুলো আগত কারেন্ট এবং এগুলো নির্গত কারেন্ট, বুঝতে পারছো? মিনহাজ ভাইয়া, কোনো একটি বিন্দুতে হবে, সার্কিটের আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট বুঝলাম, কিন্তু কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট হবে। হ্যাঁ আমরা এরপর ম্যাথ করবো, তাহলেই বুঝতে পারবো যে কেন আমি বিন্দু কথাটা বলতেছি, অবশ্যই সেখানে বিন্দু লাগবেই। বুঝতে পারছো তাহলে? ঠিক আছে আমরা তাহলে নেক্সটে যাই, আমরা এখন কেভিএল শিখি। হ্যাঁ যাবো কেভিএলে যাবো, বলো কমেন্টে বলো তাড়াতাড়ি, দ্রুত বলো।
আমরা এরপর কেবিলে যাব, যাব কি না বলো, নাকি এটা আরেকবার বুঝাবো কোনটা? ভাইয়া লাস্টেরটা বুঝছি, ফার্স্টের কেসিএলটা একটু বলেন। আপু এটা পুরোটাই কেসিএল বুঝাইছি, লাস্টের বলতে তুমি এটা বুঝেছ। আচ্ছা আমি কি সংজ্ঞাটা বলবো আরেকবার? পুরোটাই কিন্তু এই কেসিএলের সূত্র, এটা পুরোটাই কেসিএল, অর্থাৎ হচ্ছে বা কার সবে কারেন্ট, কারেন্টের সূত্রটা পুরোটাই। কেসিএলটা আরেকবার বলবো। আচ্ছা সংজ্ঞাটা বলতেছি আরেকবার কেসিএলের। কেসিএলের সংজ্ঞাটা হচ্ছে, কেসিএল অর্থাৎ কেসিএল কথাটার অর্থ হচ্ছে কেতে হচ্ছে কার্শপ, সিতে হচ্ছে কারেন্ট, এলতে হচ্ছে ল, অর্থাৎ কার্শপের কারেন্ট সূত্র। এখন এই কার্শপের কারেন্ট সূত্রটা কি সেটা আমি সংজ্ঞাটা বলতেছি, মনোযোগের সহিত তুমি শুনো, ঠিক আছে? বৈদ্যুতিক সার্কিটের বা কোনো একটি সার্কিটের যে কোনো বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তুমি সহজ ভাষায় বলতে পারো, সার্কিটের কোনো বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। এটা একটা সার্কিট এমনিতে ধরে দেখালাম, এমনিতে মানে এই সার্কিট অনুযায়ী তোমরা লিখবা পরীক্ষায়, ঠিক আছে? এইভাবেই লিখবা, প্রথমে সংজ্ঞা দিবা, তারপরে এরকম একটা ডায়াগ্রাম দিবা, যে দেখাই দিবা কীভাবে আগত হলো, কীভাবে নির্গত হলো, তারপর তোমরা এই লাইন দুটো দিবা, ঠিক আছে? প্রথমে কি বললাম, প্রথমে ওপরে সংজ্ঞা দিবা, তারপর এই ডায়াগ্রামটা দিবা, তারপর এই লাইন দুটো লিখে দিবা, শেষ। তুমি চাইলে এটাও লিখতে পারো, একই সাথে তুমি লিখতে পারো যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, ওই সূত্রের পর আবার লিখতে পারো যে অর্থাৎ আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, ঠিক আছে? আরেকবার বলবো। আচ্ছা কেসিএল, হ্যাঁ কেসিএল হচ্ছে কথাবার্তার অর্থ হচ্ছে কার্শপ কারেন্ট ল, অর্থাৎ কার্শপের কারেন্টের সূত্র, ঠিক আছে? সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, অর্থাৎ তুমি নিচে লিখতে পারো যে অর্থাৎ এই যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, দেখো আগত কারেন্ট সমান এতে সমান এই যে নির্গত কারেন্ট, কমেন্টে জানাও দ্রুত, বুঝছো কি না? আমরা কেবিএলে যাব এবং আজকে আমরা কেসিএল কেবিএল সূত্রের প্রতিপাদন শেষ করে আমরা আজকেই ম্যাচে যাব। মিনাজ ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা? ঐশী বুঝেছো তুমি, দ্রুত কমেন্ট করো। কেসিএলটা বলছি তো, এর আগেই তো বললাম, তোমার কমেন্টে রিপ্লাই দিয়েছি। আচ্ছা নেক্সট টপিকে যাই তাহলে। হ্যাঁ হামিম ভাইয়া, সেকেন্ড চ্যাপ্টার কই? ভাইয়া সেকেন্ড চ্যাপ্টারের প্রায় শেষ পর্যন্ত আমি এর আগের ক্লাসে করাইছিলাম, তুমি দেখবা আমাদের পেজে, আমাদের কারিগরি পাঠশালার পেজে সপ্তাহখানেক গত আগে, ঠিক আছে? তোমরা দেখবা যে আমার একটা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত আলোচনার একটা ভিডিও আছে ভাইয়া, ওখান থেকে তুমি দেখে নিবা, ঠিক আছে? ওখান থেকে দেখে নিলে হবে কি, ব্যাপারটা হচ্ছে আমরা যদি আবার ব্যাক করি পেছনে ফিরে তাকাই তাহলে কিন্তু আমরা আগাতে পাবো না, আমাদের অনেক বড় সিলেবাস, আমাদের বই অনেক বড়, আমাদের শেষ করতে হবে, তৃতীয় অধ্যায়টা অনেক বড়, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট টপিকে গেলাম। হ্যাঁ ঐশী কমেন্ট করেছো, বৈদ্যুতিক সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট শূন্য হবে না, একটু ভুল হয়ে গেছে। তুমি যদি লিখতে চাও যে এক কথা আমি আর একটু সহজভাবে বলি, ঠিক আছে? দেখো আর একটু সহজভাবে বলি, তুমি লিখবা কীভাবে দেখো,
দরজাটা লাগাই দাও তো, দেখো এখানে সহজ ভাষায় দেখো কিভাবে বলা যায়। এখানে তুমি যদি লেখো যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট হবে এবং একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল শূন্য, এটা আমাদের মেইন সংজ্ঞা, যেটা আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফলটা শূন্য। এতে দেখো তুমি, আমি এটা ভালো করে বোঝাচ্ছি, ওয়ান টু থ্রি, হ্যাঁ আচ্ছা ফোর ফাইভ, দেখো দেখো এখানে সিম্পলভাবে বোঝো, এই সংখ্যাগুলো আমরা লিখলাম না, প্রত্যেকটাই একটা করে কারেন্ট ধরো, এই ওয়ান একটা কারেন্ট ধরো, টু একটা কারেন্ট, থ্রি একটা কারেন্ট, ফোর একটা কারেন্ট, ফাইভ একটা কারেন্ট ধরো, ধরে নাও ঠিক আছে। এই যে এইগুলো এই কারেন্টগুলো দেখা যাচ্ছে কি সবগুলো আগত না, দেখো তো সবগুলো পজিটিভ না, পজিটিভ কি না, আচ্ছা আমরা যদি এইগুলোর এই যে এটা সামনে যেটা নেগেটিভ দিয়ে দেই তাহলে এই টুটা কী হচ্ছে, নেগেটিভ কারেন্ট হচ্ছে। তারপরে এই ফোরের সামনে যদি একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দেই এই ফোরটা কী হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে ওয়ানটা কী পজিটিভ অবস্থায় আছে না, তাহলে এটা কি আগত কারেন্ট, এটা কি নেগেটিভ কারেন্ট, নেগেটিভ অবস্থায় আছে। তারপর দেখো এটা কি পজিটিভ কারেন্ট, প্লাস অবস্থায় আছে মানে কি আগত, এটা কি নেগেটিভ অবস্থায় আছে মানে কি নির্গত, এটা কি পজিটিভ অবস্থায় আছে তার মানে কি এটা আগত কারেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এই পুরো সমীকরণটার সমান আমরা কী লিখতে পারি, শূন্য লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা তোমরা হয়তো এখন চিন্তা করতেছো, এটা ক্যালকুলেশন করতেছো হয়তো, অনেকে ক্যালকুলেশন করে দেখতেছো এখানে শূন্য হচ্ছে কি না, না ভাইয়া এভাবে করা যাবে না। তোমার আমি আরেকভাবে বলতে পারি, দেখো আমি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দেখো এখানে আমি সির সামনে একটা মাইনাস দিয়ে দিই, এটা কী কারেন্ট, সিটা নির্গত কারেন্ট, এগুলো কী কারেন্ট, আগত কারেন্ট। তারপর আমি যদি এই বির সামনে একটা মাইনাস দিয়ে দিই তাহলে বিটা কী কারেন্ট, নির্গত কারেন্ট। তাহলে দেখো এখানে কটা নির্গত কারেন্ট কটা আগত কারেন্ট, দেখো এই যে এটা হচ্ছে আগত কারেন্ট, ডিটা হচ্ছে আগত কারেন্ট, বি আর সিটা হচ্ছে কি নির্গত কারেন্ট। এই যে আগত নির্গত সবাই মিল করে, আগত নির্গত সবাইকে একসাথে করলে আমার যোগফলটা হবে কি শূন্য। এইটা জাস্ট প্রথম সূত্র, যেটা মানে তোমার যেটা মেইন সূত্র, যেটা মেইন সংজ্ঞা সেইটার অর্থ হচ্ছে এইটা, ঠিক আছে। আগত এবং নির্গত সব মিলে হবে কি শূন্য, ঠিক আছে। এখন তারপরে কথাটা হচ্ছে আমরা যদি এই সমীকরণটা কাজ করতে যাই, দেখো এই সমীকরণে যে আমরা যদি কাজ করি, এখানে আমার এটা পজিটিভ অবস্থাতে রাখলাম, ডিটা পজিটিভ অবস্থাতে রাখলাম, আচ্ছা এদিকে মাইনাসটাও দিয়ে কী হচ্ছে, প্লাস হচ্ছে বি প্লাস সি, আচ্ছা এই যে মাইনাসটা কী ছিল, এই বিটা কী ছিল আমার নির্গত কারেন্ট ছিল, সিটা কী ছিল আমার নির্গত কারেন্ট ছিল। দেখো তো এই এটা আমার কী ছিল, আগত কারেন্ট, ডিটা কী ছিল, আগত কারেন্ট। যে এ প্লাস ডি আগত কারেন্ট সমান বি প্লাস সি, দেখো বি আর সিটা কি নির্গত আর এ আর ডিটা কি আগত, এই আগত সমান নির্গত। তুমি যদি এই সংজ্ঞাটা বলো, তুমি এই 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 সমীকরণ অনুসারে একটা সংজ্ঞা বললেও হবে, এই সমীকরণ অনুসারে সংজ্ঞা বললেও হবে, এই সমীকরণ অনুসারে যদি সংজ্ঞাটা বলো তাহলে হচ্ছে তোমার আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফলটা যদি শূন্য, এবং এই সমীকরণের সংজ্ঞা যদি বলো তাহলে দেখো কী হচ্ছে, যে আগত কারেন্ট সমান এই সমান নির্গত কারেন্ট, ঠিক আছে। দেখো তো বুঝছো কি না, দাঁড়াও আমি এটা মিশাই দিচ্ছি, হ্যাঁ আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, কেসিএলটা দেখো কি,
সার্কিটের কোন একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। সার্কিটের কোনো একটি বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, অর্থাৎ কি লেখা যাচ্ছে, অর্থাৎ লেখা যায় আগত কারেন্ট অর্থাৎ আগত কারেন্ট আমরা এভাবে সমান দিতে পারি অথবা লিখতে পারি সমান নির্গত কারেন্ট। দেখো, অর্থাৎ আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, ঠিক আছে। সমানটা চাইলে তোমরা এই সমানটাও দিতে পারো, তোমরা চাইলে এই সমানটাও দিতে পারো। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা লিখছো তাহলে? হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, সংজ্ঞাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা KVL-এ চলে যাই। আচ্ছা, KVL শুরু করতেছি। আচ্ছা, KVL-এরও সেম এরকম একটা সংজ্ঞা আছে, আমি আর ভুল করব না। এখন আমি আগে সংজ্ঞাটা লিখব, তারপর তোমাদের বোঝাবো, ঠিক আছে। লেখো KVL অর্থাৎ কারশপের ভোল্টেজ ল, ঠিক আছে। কেতে হচ্ছে কারশপ, ভিতে হচ্ছে ভোল্টেজ, এলতে হচ্ছে ল, মানে হচ্ছে কারশপের ভোল্টেজের সূত্র, ঠিক আছে। তাহলে কারশপের ভোল্টেজের সূত্র হচ্ছে একটি ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক EMF এর বীজগাণিতিক যোগফল একটি ঘেরাবদ্ধ সার্কিটে এক বা একাধিক EMF এর বীজগাণিতিক যোগফল শূন্য হবে। সংজ্ঞাটা সুন্দর করে লিখে নাও অথবা দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট মারো। ইমন আহমেদ, কারশক নাকি কার, ভাইয়া কারশক বানানটা পারতেছো না? আচ্ছা, এ দেখো আমি কি লিখছি, কয় আকারে কা, বসুনু র, তালিবের স আর ফ, কারশফ, ঠিক আছে, কারশফ। মিনহাজ, একটি ঘেরা বা বদ্ধ সার্কিটের এক
বা একাধিক ইএমএফ এর বীজগাণিতিক যোগফল শূন্য হবে। ফর্ম দিলাম না ভাইয়া, ফর্ম দিলাম না, তোমার এমনি বললাম আর কি যে কারশপের বানানটা এরকম হবে, আমারই ভুল ছিল, কারশপটা উপরে লেখা লাগতো, তো লিখে নাও এটা কারশপ এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন সংজ্ঞাটা বুঝাই দেই। আসলে ব্যাপার হচ্ছে সংজ্ঞা বলতে এটা হচ্ছে সূত্র, সংজ্ঞা বলতে পারো, সূত্র বলতে পারো। আমরা তো 9-10 জানি যে প্রত্যেকটা সূত্রেরই একটা করে প্রতিপাদন আছে, আছে কি না? আমরা যেমন KCL এর প্রতিপাদন করলাম, এখন আমরা KVL এরও প্রতিপাদন করব, ঠিক আছে? তোমাদের যদি এটা লেখা হয় বা স্ক্রিনশট হয়ে থাকে তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। সমস্যা নাই, আজকে ক্লাস চলবে, 1 ঘন্টার বেশি ক্লাস চলবে, সমস্যা নাই, তোমরা থাকো, আমরা ম্যাথ করবো আজকে। দেখো আমি একটা সার্কিট অঙ্কন করতেছি, আচ্ছা সার্কিটের প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা ইকুইপমেন্ট যন্ত্রাংশের সাথে আমি একটু পরিচয় করে দিচ্ছি। এই সার্কিটের মধ্যে কী কী আছে একটু পরিচয় করে দেই, তাহলে তোমাদের কি সুবিধা হবে বুঝতে। এই সার্কিটটার মধ্যে ভোল্টেজ সোর্স আছে দুইটা, এই যে একটা ভোল্টেজ সোর্স, এই যে একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে? দুইটা ভোল্টেজ সোর্স আছে এবং রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ আছে তিনটা, এই যে একটা রোধ, এই যে একটা রোধ, এই যে একটা রোধ, ঠিক আছে? তিনটা রোধ আছে এবং দুইটা ভোল্টেজ সোর্স আছে, ঠিক আছে? আপাতত তুমি এখান থেকে মাথা থেকে তোমার হচ্ছে এই যে তোমার রোধটা একটু মাথা থেকে সরায় রাখো, মনে করো আপাতত রোধ নাই, ঠিক আছে? আমরা সংজ্ঞা পড়ছিলাম কি, আচ্ছা রোধটাও সাথে নাও, রোধের দরকার আছে, মনে করো রোধ সহ পুরো সার্কিট এটা আছে। হ্যাঁ বই দেখবা যে যে তোমার এখানে এই যে ভোল্টেজের সোর্স যে এই সোর্সটা, এই সোর্সের এখানে দেখবা ই লেখা আছে, দেখবা ই লেখা আছে, ধরো যে এটাকে E1 ধরলাম, এটাকে E2 ধরলাম। আচ্ছা ভাইয়া E1 এবং E2 হচ্ছে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি এটা দিয়ে আছে এখানে, ঠিক আছে? আমাদের ভোল্টেজও যা এই তড়িৎচালক বল বা শক্তি একই জিনিস, এটা ই লেখেও আমরা ভোল্টেজকে প্রকাশ করতে পারি, আবার ভি লেখেও আমরা ভোল্টেজকে প্রকাশ করতে পারি, ঠিক আছে? আমরা এখানে চাইলে ভিউ লিখতে পারি, ইউ লিখতে পারি, কোনো ব্যাপার না, সবই এক, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম V1, এখানে লিখলাম V2, ঠিক আছে? আচ্ছা এখানে ধরে নিলাম R1, এখানে ধরে নিলাম R2 এবং এখানে ধরে নিলাম R3। আচ্ছা R1, R2, R3 এবং V1 এবং V2 দুটা কী আছে, ভোল্টেজ সোর্স আছে সার্কিটের মধ্যে। এখন আমাদের সংজ্ঞাটা ছিল কি, একটি ঘেরা বা বদ্ধ সার্কিট। দেখো তো সার্কিটটা ঘেরা আর বদ্ধ না, সার্কিটে কোথাও ওপেন আছে, খোলা আছে, দেখো তো খোলা আছে, এরকম খোলা আছে, এরকম খোলা আছে কোথাও, এরকম কোথাও খোলা আছে সার্কিটটার মধ্যে, সার্কিটটা কি ছিল, বদ্ধ ছিল। দেখো সংজ্ঞাটা যে সূত্রটা সেই সূত্রটার প্রতিপাদনটা করে দিচ্ছি, দেখো সার্কিটটা কি বদ্ধ অবস্থায় আছে, তাহলে এটি ঘেরা বা বদ্ধ সার্কিটের এক বা একাধিক ইএমএফ এর বীজগাণিতিক যোগফল শূন্য হবে। দেখো তো, আচ্ছা ইএমএফ এর কথা বলছিলাম না, আচ্ছা আরেকবার পরিচয় করে দেই, এই ভোল্টেজ সোর্সগুলোই হচ্ছে ইএমএফ, ঠিক আছে? আমরা এখানে এইখানে ইএমএফও লিখতে পারি, ইএমএফও লিখতে পারি, ইএমএফ কথার অর্থ কী সেটা বলতেছি, ইএমএফও লিখতে পারি, ঠিক আছে? ইএমএফ কথার অর্থ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ এ কথা হচ্ছে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা ইলেকট্রোমোটিভ ফোর্স
আর ভোল্টেজ, আর হচ্ছে বলে তড়িৎচালক শক্তি বল, তারপরে বলো যে এদিকে তোমার ভি, এগুলো সবই এক। ইএমএফও যা, ভিও তা, ইটা ই যেটা সেটাও এই একই জিনিস, ঠিক আছে? তাহলে আমরা চাইলে এখানে ইএমএফের জায়গায় আমরা চাইলে লিখে নিতে পারি ভি, মানে ইএমএফের জায়গায় আমরা ভি লিখতে পারি। তোমরা চাইলে ওই সংজ্ঞাটার মধ্যে আমি যেখানে ইএমএফ লিখছিলাম ওখানে তুমি ভোল্টেজ লিখতে পারো, ইএমএফের জায়গায় ভোল্টেজ লিখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমার ভি ওয়ান, এটা ভি টু। আচ্ছা, আমার সূত্রটা কী ছিল? যে একটি ঘেরাবদ্ধ সার্কিটের, ঘেরাবদ্ধ সার্কিটের এক বা একাধিক ইএমএফের বীজগাণিতিক যোগফল শূন্য, বা এক বা একাধিক ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য, ঠিক আছে? দেখো, এখানে আমাদের তিনটা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু ভোল্টেজ আছে, আছে না? প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কিন্তু ভোল্টেজ আছে। আচ্ছা দেখো, আমরা এখানে একটা ভোল্টেজ পাবো, পাবো কি না? এখানে একটা ভোল্টেজ পাবো, হাফিজ মার্কার লেখে না তো? আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, একটু ওয়েট করো। আচ্ছা, আমাকে একটু রেড কালারের মার্কারটা দাও তো, ব্লুটা লিখতেছে। আচ্ছা, তো আমি একটা কালো মার্কার দাও, কালো মার্কার দাও, কালো ঢুকে দেবে। আচ্ছা, ঢুকাও, ঠিক আছে, আমি একটু বোঝাচ্ছি এদের। দেখো, এই যে ভোল্টেজের এই যে পজিটিভ টার্মিনাল, বড় যে টার্মিনালটা, এটা কি টার্মিনাল? পজিটিভ টার্মিনাল, ছোটোটা নেগেটিভ টার্মিনাল। এখানেও সেম, বড়টা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর ছোটোটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। থ্যাংক ইউ। আচ্ছা, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হলো, কারেন্ট সবসময় কোথা থেকে বের হবে? পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হয়ে কোথায় যাচ্ছে? এই যে আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো, কারেন্ট যেখানে ভোল্টেজ সেখানে, ভোল্টেজ যেখানে কারেন্ট সেখানে, ঠিক আছে? কারেন্ট যেখানে থাকবে ভোল্টেজও সেখানে থাকবে, এবং ভোল্টেজ যেখানে থাকবে কারেন্টও সেখানে থাকবে, ঠিক আছে? দেখো, এখান থেকে যে কারেন্ট বেরোচ্ছে, এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোচ্ছে, তার মানে ভোল্টেজও বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে এখান থেকে ধরো যে একটা কারেন্ট বের হয়েছে, এই কারেন্টটা ধরো এই যে এখান থেকে বের হয়েছে, ধরো এই যে এইভাবে ধরো এই কারেন্টটা বের হয়েছে, দেখা যাচ্ছে? দেখো, এই যে কারেন্টটা বের হচ্ছে, বের হয়ে কোথায় যাচ্ছে? আর ওয়ানের মধ্য দিয়ে যাচ্ছে। এই যে আর ওয়ানের মধ্য দিয়ে যাচ্ছে, কী কারেন্ট যাচ্ছে আমরা লিখতে পারি? আই ওয়ান কারেন্ট, আই ওয়ান কারেন্ট লিখতে পারি, আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমি বলছিলাম যে ভোল্ট, কারেন্ট যেখানে ভোল্টেজ সেখানে, তাহলে আর ওয়ানের মধ্যে কী হবে? ভোল্টেজ থাকবে, অবশ্যই ভোল্টেজ থাকবে। তাহলে সেটা কী ভোল্টেজ? সেখানে একটা ভোল্টেজ থাকবে, আমরা লিখতে পারি সেই ভোল্টেজটা কী? সেই ভোল্টেজটা আমরা লিখতে পারি যে সেই ভোল্টেজ ধরলাম একটা, একটা শুধু একটা ভি ধরলাম, ধরলাম আপাতত শুধু একটা ভি ধরলাম। আচ্ছা, কেন এখন ভি ধরলাম? দেখো, আমরা ওহমের সূত্র থেকে জেনেছিলাম যে আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর, সরি, আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর, এটা জানি নি আমরা ওহমের সূত্রতে, কিন্তু আমরা এটা জানিয়েছিলাম আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। আচ্ছা দেখো, এখন এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করি। দেখো, এখানে আমরা ভি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? আই আর লিখতে পারি কি না? লিখতে পারি তো। দেখো, এই আইটা কোন আই হবে? এই যে আই ওয়ান, এবং এই আরটা কোন আর হবে? এই যে আর ওয়ান। তাহলে এই যে তোমার এই যে আর ওয়ানের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, ফলে একটা ভোল্টেজ পাচ্ছি, এই ভোল্টেজটা কি? এই যে একটা ভি, আমরা চাইলে এখানে ভি ওয়ান দিতে পারি, যেখানে এখানে আমরা ভি ওয়ান দিয়েছি, তাহলে এখানে ভি ওয়ান না দিই, ঠিক আছে? এখানে শুধু ভি রাখি, এখানেও আমি শুধু একটা ভি রাখলাম, ঠিক আছে? আমি এখানে যেহেতু আর ওয়ান দিয়েছি, এখানে রাখলাম ভি ওয়ান, ঠিক আছে? তারপর দেখো তো, এখান থেকে কারেন্টটা আসার পর এই বিন্দুতে গেল, কারেন্টটা এখান থেকে এই দিকে আসলো, এই বিন্দুতে গেল, তারপর আবার কী হলো? এই যে নিচের দিকে যাচ্ছে, আবার এই আর থ্রির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আর থ্রির রেজিস্ট্যান্স, অর্থাৎ তিন নম্বর যে রোডটা সে তার মধ্য দিয়ে যাচ্ছে, গেল। যাওয়ার পর আবার কোথায় আসবে? আবার কিন্তু এই যে নেগেটিভ প্রান্তে চলে আসবে। দেখো, কারেন্টটা পজিটিভ প্রান্ত দিয়ে বের হচ্ছে, বের হয়ে ঠিক এইখানে আসলো, এইখান থেকে আবার কোথায় গেল? আবার আর থ্রির মধ্য দিয়ে গেল, যাওয়ার পর আবার ঘুরে ফিরে আবার এই যে নেগেটিভ প্রান্তে চলে আসলো, ঠিক আছে? দেখবা, সবসময় দেখবা
এখানে আমরা এটা যেহেতু আমরা পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল তার মানে বোঝা যাচ্ছে এটা ডিসি ভোল্টেজ অর্থাৎ এটা ধরো যেটা ব্যাটারি ব্যাটারি দুটো টার্মিনাল আছে একটা পজিটিভ একটা নেগেটিভ ধরো ঠিক আছে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট বের হচ্ছে কারেন্টের কারেন্ট বের হলো ওই কারেন্টটাই সবার ভেতর দিয়ে আসলো দেখো আর ওয়ানের মধ্যে দিয়ে আসলো ওই আপাতত এদিকের কথা বাদ দাও আপাতত এই যে আর টু এবং এই যে এখানে এই যে ভিটা এর কথা আপাতত বাদ দাও দেখো এদিক থেকে কারেন্ট আসার পর কী হলো চলে আসলো আসার পর এখানে আবার আসে ফিরে আসলো কোথায় এই যে নেগেটিভ টার্মিনালে অর্থাৎ কারেন্ট যে উৎস থেকে বের হবে যে উৎসের পজিটিভ টার্মিনাল থেকে বের হবে সেই উৎসের নেগেটিভ টার্মিনালে কারেন্ট প্রবেশ করবে ঠিক আছে তাহলে এখানে আমরা তাহলে একটা ভোল্টেজ পাইলাম দেখো এখানে আমরা একটা ভোল্টেজ পাই গেলাম এই যে আর ওয়ানের মধ্যে ভোল্টেজ তারপর দেখো তো এই যে ভি ওয়ানটা যখন আমাদের চলতেছে তখন আমরা পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট পাচ্ছি কারেন্টটা কী হচ্ছে এই যে এভাবে গিয়ে যাওয়ার পর এভাবে এভাবে ধরো যে এই যে কারেন্টটা আর টুর মতো দিয়ে যাচ্ছে আর টুর মতো দিয়ে কারেন্টটা গেল যখন তখন দেখা যাচ্ছে আমি বলছিলাম যে কারেন্ট যেখানে ভোল্টেজ সেখানে আর টুর দিয়ে মধ্যে কারেন্ট যাচ্ছে তার মানে ভোল্টেজও আছে লেখি তাহলে আর টু এর ভোল্টেজ ধরলাম ভি টু এর ভোল্টেজ ধরলাম তাহলে এখানে কোন কারেন্ট যাবে আর টু যেহেতু লিখছি ওখানে তার এখানে আই টু কারেন্ট লিখলাম আই টু আর টু বুঝতে পারছো কি না দেখো আর ওয়ানের কারেন্ট আই ওয়ান যার কারণে ভোল্টেজ হয়েছে ভি ওয়ান এবং আর টুর কারেন্ট হচ্ছে আই টু যার কারণে ভোল্টেজ হচ্ছে ভি টু ঠিক আছে আচ্ছা এখন দেখো তো দেখো কারেন্টটা ঠিক এখানে আসলো আবার এই যে আর থ্রির মধ্যে দিয়ে আসলো আবার কোথায় গেল দেখো এদিক থেকে আবার নেগেটিভ টার্মিনালে চলে গেল ঠিক আছে গেছে আচ্ছা এখন আমরা দেখব যে আমি প্রথমে বলছিলাম যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটাই আমরা এখানে আমরা আবার নতুন করে দেখব কীভাবে সেই সংজ্ঞাটা হইল এতটুকু বুঝছো কিনা সেটা বলো কমেন্টে বলো এতটুকু বুঝছো কিনা একটা জিনিস মনে হয় তোমরা বুঝুনি সম্ভবত আমি স্কিপ করে গেছিলাম নাকি এই যে এখান থেকে যে কারেন্টটা বের হয়েছে এখান থেকে কিন্তু একটা কারেন্ট আসছে এই কারেন্ট এখান দিয়ে আসছে তার মানে এই যে আর থ্রিরও আমরা কিন্তু একটা ভোল্টেজ পাবো ঠিক আছে তাহলে আর থ্রিও কিন্তু আমরা একটা ভোল্টেজ পাবো তাহলে আমরা কি লিখতে পারি আই থ্রি আর থ্রি আর থ্রির মধ্যে দিয়ে একটা ভোল্টেজ পাবো কিন্তু ঠিক সেমভাবে এখান দিয়েও একটা কিন্তু এই যে আসলো না সেখানেও সেমভাবে ওই যে আর থ্রির মধ্যে দিয়ে আমরা একটা ভোল্টেজ পাবো আই থ্রি আর থ্রি ঠিক আছে এদের থেকেও ওই যে একটা ভোল্টেজ পাবো এই দিক থেকেও আমরা এখানে একটা ভোল্টেজ পাবো কারেন্ট মিনহাজ বলছো কারেন্ট আর টুতে যাবে না ভাইয়া দেখো যখন আমাদের এই ভোল্টেজ নিয়ে আমরা যখন কাজ করব তখন কারেন্টটা ওদিকে আর যাবে না কারেন্টটা তখন এই যে আর থ্রির মধ্য দিয়ে চলে আসে আবার নেগেটিভ টার্মিনালে ঢুকবে যখন আমরা এই ভোল্টেজ নিয়ে কাজ করব তখন এই কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়ে আর টু এর মধ্য দিয়ে আবার এই যে আর থ্রির মধ্য দিয়ে আবার সেই যে নেগেটিভ টার্মিনাল ঢুকে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো একটু কমেন্ট করে জানিয়ে দাও বুঝতে পারছো কিনা আচ্ছা আমরা ম্যাথে গেলে অবশ্য তোমরা বুঝবা এখানে যদি নাও বুঝো ম্যাথে গেলে অবশ্যই বুঝবা ঠিক আছে আমরা এখন দেখবো যে আসলে কিভাবে আমাদের সেই আচ্ছা দেখি এখন আমরা যে সূত্রটা পড়ছিলাম কেভিএল পড়ছিলাম না এখন আমরা দেখি কেভিএলের যে সূত্রটা পড়ছিলাম যে এক বা একাধিক ভোল্টেজের যোগফল শূন্য হবে সার্কিটের এক বা একাধিক ভোল্টেজের যোগফল শূন্য হবে এদের একটা সার্কিট এই সার্কিটের এক বা একাধিক ভোল্টেজ যোগফল শূন্য করি দেখি শূন্য হয় কিনা আচ্ছা আমরা একটা পয়েন্ট ধরে নিই এখানে আমরা এই যে এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম এ বিন্দু এই বিন্দুটাকে ধরে নিলাম আমরা বি বিন্দু এই বিন্দুটাকে ধরে নিলাম আমরা সি বিন্দু এই বিন্দুটাকে আমরা ধরে নিলাম ডি এটা ই বিন্দু
এটা এ বিন্দু। আচ্ছা দেখো আমি বলছিলাম যে এক বা একাধিক ভোল্টেজের যোগফল শূন্য হবে বা এক বা একাধিক ইএমএফ এর যোগফল শূন্য হবে। এখানে দেখো আমাদের প্রথম একটা ভোল্টেজ আছে, আছে কি না, এটা ভোল্টেজ আছে। তো যখন আমরা এই ভোল্টেজটা নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে যে কারেন্টটা আমার এখানে সি বিন্দুতে আসার পর আবার এফ দিয়ে আবার এই নেগেটিভে চলে আসছে। তার মানে যখন আমরা এই ভোল্টেজটা নিয়ে কাজ করব তখন আমার লুপটা মানে আমাকে ধরে নিতে হবে এইভাবে, আমাকে জিনিসটা এইভাবে ধরে নিতে হবে, মানে এইখান থেকে আবার এইখানে, এইখান থেকে আবার এইখানে, ওদিকে যাওয়া যাবে না। ঠিক আছে, যখন আমরা এই ভোল্টেজ নিয়ে কাজ করবো তখন ওদিকে যাওয়া যাবে না। যখন আমরা এই ভোল্টেজ নিয়ে কাজ করবো তখন আমরা কী হবে, এই যখন আমার লুপটা কী হবে, পজিটিভ থেকে বের হবে নেগেটিভ, তার মানে এই কীভাবে হবে, এই যে এইরকম হবে। দেখো আমার কীভাবে এই যে পজিটিভ থেকে বের হলো, ঘুরে ফিরে আবার এই এফের মধ্য দিয়ে আবার নেগেটিভ চলে আসলো, আবার ঠিক সেমভাবে এখানে যে পজিটিভ থেকে বের হলো ঘুরে ফিরে আবার কোথায় আসলো, এই যে নেগেটিভে চলে আসলো। ঠিক আছে, দেখো এখন এই সার্কিটটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। কীভাবে তিন ভাগে? দেখো এখানে দেখা যাচ্ছে এখানে যে এটা একটা ভাগ, এটা বক্স হয়েছে না, এখানে একটা চতুর্ভুজ হয়েছে, এখানে একটা চতুর্ভুজের মতো হয়েছে, এই যে ঘর দুটা, এই ঘর দুটা ধরলাম, দুইটা পাইলাম। ঠিক আছে, তিন ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে দুটা পাইলাম, আর একটা হচ্ছে এই যে পুরোটাই একটা। ঠিক আছে, এই ঘর একটা, এই ঘর একটা, আবার পুরোটাই একটা, টোটালি এখানে আমরা তিন ভাগে সার্কিটটাকে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখো আমরা যখন কোনো ম্যাথের সমাধান করব তখন আমরা একটা সার্কিটকে তিন ভাগে ভাগ করে নিয়ে ম্যাথের সমাধান করতে পারব। আচ্ছা দেখো আমি বলেছিলাম যে এক বা একাধিক ভোল্টেজের যোগফল শূন্য হবে, বীজগাণিতিক যোগফল কী হবে, শূন্য হবে। কীভাবে শূন্য হবে দেখো, এখানে এই যে আমরা এখন নিব ভি, কালো পেন দিয়ে দেখি, ভি নিলাম। ঠিক আছে, প্রথম ভোল্টেজ নিলাম, তো এই ভোল্টেজটা কী হলো, এখান থেকে ভি নিলাম, এখানে গেল আর ওয়ান। দেখো কারেন্টের আমি দিক দেখা যাচ্ছে কি এরকম না, এরকম কারেন্টের দিক দেখা যাচ্ছে, তার মানে কি এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, কারেন্টের দিক মানে কারেন্টের দিক আমি এদিকে দেখা যাচ্ছি, তার মানে কি এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। কারেন্টের দিক এদিকে নিচের দিকে দেখাচ্ছি, তার মানে কি এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, কারেন্টের দিক যেটা দেখাবো তার সামনেরটাই হবে পজিটিভ, বুঝো, এই যে কারেন্টের দিক দেখা যাচ্ছে তার সামনেটা পজিটিভ হয়েছে। ঠিক সেমভাবে এখানেও কারেন্টের দিক দেখা দিয়েছি, তার সামনেরটা আমার কী হয়েছে, পজিটিভ হয়েছে। তাহলে এখানে দেখো প্রথম ভোল্টেজটা আমরা নিলাম ভি, আমি বলেছিলাম না এই যে আর ওয়ানেও কিন্তু একটা ভোল্টেজ আছে, তাই কি না, আছে কি না, কী ভোল্টেজ ছিল বলো তো। দেখো আর ওয়ানে কী ভোল্টেজ ছিল দেখি, প্লাস কী ভোল্টেজ ছিল, যেহেতু আর ওয়ান লিখেছিলাম তাহলে এটা ভি ওয়ান। ঠিক আছে, যেহেতু আমরা আর ওয়ান লিখেছিলাম তাহলে এটা কী হবে, ভি ওয়ান। আচ্ছা তারপর দেখো এই যে এখানেও সেম চিহ্নের কাজ আছে, প্লাস মাইনাস, খুবই গুরুত্বের সহিত এই চিহ্নের কাজটা তোমাদের বুঝতে হবে এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটা তোমরা নোট করবা। দেখো এই যে আমরা এখানে প্রথম চিহ্ন যদি আমরা নেই, নেগেটিভ চিহ্ন নেই, প্রথম চিহ্ন আমরা কী ছিল ওখানে, নেগেটিভ, নেগেটিভ চিহ্ন নিলাম। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম পুরো সার্কিটের মধ্যে প্রথম চিহ্ন নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কী সার্কিটটা নিয়েছিলাম, যে এ বি সি এফ এ, এ আমি এই সার্কিটটা নিয়েছিলাম না, তাহলে এই সার্কিটে আমার যে যে রোধগুলো আছে, তারপর হচ্ছে যে যে ভোল্টেজগুলো থাকবে, সবগুলোর প্রথম চিহ্ন নিয়ে আমাকে কাজ করতে হবে। দেখো তাহলে এখানে আমরা কী পেয়েছিলাম, প্রথম চিহ্ন নিয়েছিলাম ভি থাকতেছে মাইনাস ভি, পরে পরে আমরা নিলাম কি আবার প্লাস ভি ওয়ান, এই যে এই রোধের মধ্যে ভোল্টেজটা, প্লাস ভি ওয়ান নিলাম। কেন প্লাস ভি ওয়ান নিলাম, এখানে আমরা প্রথম চিহ্ন নিয়েছি, এই যে প্রথম চিহ্ন নিয়েছি, এখানেও প্রথম চিহ্ন নিয়েছি। ঠিক একইভাবে দেখো এখানেও আমরা প্রথম চিহ্ন নেব, এখানে প্রথম চিহ্ন কি প্লাস হবে না, প্লাস হবে কি না, দেখো প্লাস হয়েছে, এখানে নিলাম এই যে ভি থ্রি। দেখো বলেছিলাম কি সূত্রটা, বলেছিলাম সূত্রে বলেছিলাম যে একটা ঘেরাবদ্ধ সার্কিটের এক বা একাধিক ইএমএফ বা ভোল্টেজের যোগফল শূন্য হবে। দেখো এক বা একাধিক ইএমএফ আছে কি না, এখানে
একের অধিক আছে, দুইটা আছে, তিনটা আছে, এখানে কয়টা আছে টোটাল? তিনটা ইএমএফ আছে, মানে তিনটা ভোল্ট আছে। তাহলে তিনটা ভোল্টের যোগফল কি হবে? শূন্য হবে। ঠিক আছে, তাহলে এটা কোন সার্কিট থেকে পেলাম? এই যে ভাগ করে নিয়েছিলাম, তিনটা ভাগে ভাগ করে নিয়েছিলাম, এই যে ছোট যে ঘরটা, এই প্রথম ঘরটা, এই যে এ বি সি এফ এ, এইখানে আমরা পাইছি এই যে এই ভোল্টেজগুলো শূন্য। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি না যে আমরা দেখো এ বি সি এফ এ। আচ্ছা, তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে যে এ থেকে শুরু করলেন আবার শেষেও এ লিখলেন কেন? আচ্ছা দেখো, আমরা যেখানেই শুরু করবো সেখানে আমাদের শেষ করতে হবে। আমরা যদি এ থেকে শুরু করি, আমাদের এই যে এ বি থেকে সি থেকে আবার এফ থেকে আবার এই যে এতে আসতে হবে। ঠিক আছে, যেখানেই শুরু করবো সেখানেই আমাকে আসতে হবে। আমি বি থেকে শুরু করলে আমাকে ঘুরে ঘুরে এই বিতে আসতে হবে, আমি যেখানেই শুরু করবো সেখানেই আসতে হবে। ঠিক আছে, আমি এতে শুরু করেছিলাম, আমি এতে আসছি। তাহলে আমার এই 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 সার্কিটে আমি লিখতে পারি যে এই লুপে, এই লুপে কে ভি এল প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। ঠিক আছে, এইটা কি হবে? এই উপরে উপরে লাইনে হবে। ঠিক আছে, আমি দাঁড়াও, আমি একটা কাজ করে দিচ্ছি, এই যে সমীকরণটা আমি মিশিয়ে দিয়ে নিচে লিখি। আমি প্রথম চিহ্ন নিয়ে কাজ করেছিলাম, মাইনাস ছিল, তারপর পজিটিভ চিহ্ন নিয়ে কাজ করেছিলাম, এখানে ভি ওয়ান প্লাস ভি থ্রি ইজিকুয়াল টু জিরো, এটা ছিল প্রথমে, এতটুকু হবে। ঠিক আছে, তারপর নিচে আমরা এইভাবে লিখব। আচ্ছা দেখো তো, এই সমীকরণটার মধ্যে আবার কাজ করা যায় কীভাবে, কী কাজ করা যায় দেখো তো। এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমরা এখানে এই সমীকরণের মধ্যে ঠিক রাখব, ঠিক রাখলাম, রাখছি। এই যে এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা দেখো তো, আসলে কি কারণে আমাদের কোনো ভোল্টেজ সোর্স দেওয়া ছিল? কোনো ভোল্টেজ সোর্স দেওয়া ছিল না, এগুলো রোধ ছিল। আমরা রোধের ভোল্টেজটা বের করেছি, যে ভি ওয়ান এবং ভি থ্রি, এগুলো রোধের ভোল্টেজ। কিসের ভোল্টেজ? রোধের ভোল্টেজ, বুঝো। কিন্তু এখানে একটা কিন্তু সোর্স দেওয়া আছে, এখানেও সোর্স দেওয়া আছে, এগুলো কিন্তু সোর্স না, এগুলো হচ্ছে রোধের ভোল্টেজ, এগুলো রোধের ভোল্টেজ, বুঝো। ভি ওয়ান ভি থ্রি কিন্তু রোধের ভোল্টেজ, এই রোধের মধ্যে যে ভোল্টেজটা, এই কারেন্ট আছে মানে কি ভোল্টেজ আছে, তার মানে এর মধ্যে যে ভোল্টেজটা ভি ওয়ান, আর ভি থ্রিটা হচ্ছে যে আর থ্রি, যেহেতু আই থ্রি কারেন্ট প্রবাহিত হচ্ছে এর মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে আই থ্রি কারেন্ট প্রবাহিত হচ্ছে, আই থ্রি, ও মাইনাস বিটা। মাইনাসটা কেন দিলাম? আচ্ছা, এই যে ভির সামনে মাইনাস কেন দিয়েছি, খুবই সুন্দর প্রশ্ন করেছো। আমি বলেছিলাম যে আমরা যদি প্রথম চিহ্ন নিয়ে কাজ করি, দেখো এটা পজিটিভ টার্মিনাল প্লাস, নেগেটিভ টার্মিনাল মাইনাস, পজিটিভ টার্মিনাল প্লাস, নেগেটিভ টার্মিনাল মাইনাস। প্রথম চিহ্নটা আমরা কী হচ্ছে, আমার প্রথমে কী পড়তেছে, প্রথমে পড়তেছে মাইনাসটা পড়তেছে প্রথমে। তাহলে প্রথম চিহ্ন হবে প্রত্যেকটা, মানে এই সার্কিটের প্রত্যেক জায়গায় আমার প্রথম চিহ্ন হবে। তাহলে এখানে আমার প্রথম চিহ্ন কী? মাইনাস। এখানে প্রথম চিহ্ন কী? প্লাস। আবার এখানে প্রথম চিহ্ন কী? প্লাস, বুঝছো কি না? দেখো প্রথম চিহ্ন এখানে মাইনাস, এখানে আমার প্রথম চিহ্ন প্লাস, এখানে প্রথম চিহ্ন প্লাস। আমি বলছিলাম যে আমরা যদি প্লাস নেই, সরি, আমরা যদি প্রথম চিহ্ন নেই, আমরা সবখানে প্রথম চিহ্ন নিয়ে কাজ করব। আমরা এখানে প্রথম চিহ্ন নিয়েছিলাম প্লাস মাইনাস, এই যে মাইনাস নিয়েছি, পরেরগুলো নিয়েছিলাম প্লাস, এই যে পরেরগুলো প্লাস নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এখানে ভি ওয়ানের জায়গায় কী লিখতে পারি, আমরা এখানে ভি ওয়ানের জায়গায় লিখতে পারি প্লাস, যেহেতু আমাদের এই রোধের মধ্যে ভোল্টেজ, তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান আর ওয়ান। অর্থাৎ আমি এই যে ঘুরে ফিরে আবার এখানে আসবো, এই যে এইখানে আসবো, এই জায়গাগুলোতে আমরা আসবো। ঠিক আছে, তারপরে আমরা এখানে ভিতরি জায়গায় কী লিখতে পারি, ভিতরি জায়গায় কী লিখতে পারি? আচ্ছা তোমরা আমাকে কমেন্টে বলো তো, এই যে ভিতরি জায়গায় আমরা কী লিখবো বলো, বলো দেখি ভিতরি জায়গায় কী লিখবো আমরা। ফার্স্ট চিহ্ন প্লাস আছে যে, কোথায় ফার্স্ট চিহ্ন প্লাস আছে বলো তো? এখানে আমরা ফার্স্ট চিহ্ন ধরেছিলাম মাইনাস, এখানে প্লাস, এগুলাতে রোধে ফার্স্ট চিহ্ন প্লাস, দেখো রোধগুলোতে পজিটিভ চিহ্ন প্লাস আছে। ঠিক আছে, যার কারণে আমরা প্রথম চিহ্ন, আমরা প্রথম চিহ্ন নিয়ে কাজ করতেছি, এই যে প্রথম চিহ্ন মাইনাস, এখানে প্রথম চিহ্ন প্লাস, এখানে আবার প্রথম চিহ্ন প্লাস। আমরা এক কথায় প্রথম চিহ্নগুলো নিয়ে কাজ করেছি ভাই, এখানে যদি প্রথম চিহ্ন মাইনাস নেই, তাহলে এখানে প্রথম চিহ্ন যা থাকবে তাই নিতে হবে, প্লাস আছে প্লাস নেবো, আবার এখানে প্রথম চিহ্ন প্লাস আছে প্লাস নেবো। ঠিক আছে,
মুদাসসিরুল ইসলাম। তুমি লিখেছো I3 R3। গুড ভাইয়া, তুমি পেয়েছো। তাহলে ওখানে আমাদের হবে I3 R3। I3 R3 = 0। আচ্ছা, আমরা কারেন্টের যে সমীকরণটা পেয়েছিলাম, ইলেকট্রোমোটর সমীকরণ নিচে পেয়েছিলাম, সমীকরণে কী করেছিলাম, মাইনাস সিলোটা ওদিকে নিয়ে গিয়ে কী করেছিলাম, প্লাস করেছিলাম। ঠিক তেমনইভাবে আমরা এখানে যে মাইনাস আছে ওখানে নিয়ে গিয়ে আমরা কী করবো, প্লাস করবো। এখানে কী মাইনাস আছে দেখো তো, এখানে ভোল্টেজটা মাইনাস অবস্থায় আছে, তাহলে ভোল্টেজটাকে আমরা ওদিকে নিয়ে গিয়ে কী করতে পারি, পজিটিভ করতে পারি। তা পজিটিভ করি, দেখো, পজিটিভ করি, দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি I1 R1 + I3 R3 = V। দেখো, এদের বুঝতে পেরেছো, দেখো বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এটা কিন্তু শুধুমাত্র আমরা একটা লুপ নিয়ে কাজ করলাম, দেখো এখানে আমরা কিন্তু তিনটা লুপ নিয়েছি, মানে তিন ভাগে ভাগ করেছিলাম। এই যে দেখো A B C F A, এখানে একটা লুপ, এত লুপের মধ্যে একটা লুপ, আবার এখানে যদি আমরা E D C F E, এখানে একটা ছোটো লুপ নিতে পারি, এখানে একটা লুপ নিলাম, এখানে একটা লুপ নিলাম, আবার পুরোটাকেও একটা লুপ ধরতে পারি। ঠিক আছে, তিন ভাগে ভাগ করে নিয়েছিলাম, এই তিন ভাগেই ভাগ করে করে করতে পারি। যেমন এখানে আমি একটা দিয়ে দেখাইছি, আবার পরবর্তীতে দেখাবো এটা দিয়ে, এই যে E D C F দিয়ে দেখাবো। ঠিক আছে, আবার পুরোটা দিয়ে দেখাবো, কীভাবে দেখাবো, A B, হ্যাঁ, D E F A, এই পুরোটা নিয়েই আবার একটা দেখাবো। মানে এই সার্কিটটাকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি, প্রত্যেকটা ভাগেরই আমরা কী করবো, প্রত্যেকটা ভাগেই আমরা KVL প্রয়োগ করবো, প্রত্যেকটা ভাগেই আমরা এই যে KVL প্রয়োগ করছি। দেখো A B C F A, এই ভাগে একটা KVL প্রয়োগ করেছি, তারপর এই ভাগে একটা KVL প্রয়োগ করেছি, আবার পুরোটাতে একটা KVL প্রয়োগ করবো। ঠিক আছে, আমি শুধু আপাতত এটা দেখালাম, এর পরেরটাতে আমি এটার দেখাবো, তারপরে আমি পুরোটা দেখাবো। আচ্ছা মিনাজ, তুমি বলেছো মাইনাস নিয়ে কাজ করলে হবে, পরে কি আবার প্লাস নিয়ে কাজ করা লাগবে? দেখো আমি বলেছি ওই সমীকরণ, শুধু মাত্র ওই সমীকরণ না, পুরো এই যেটা ম্যাথ শুরু করবা, সম্পূর্ণ ম্যাথটাতেই তুমি প্রথম চিহ্ন যা নিয়ে কাজ করবা, পরেগুলোতেও প্রথম চিহ্ন নিয়ে কাজ করবা। দেখো এখানে প্রথম চিহ্ন মাইনাস নিয়ে কাজ করেছি এই সমীকরণের মধ্যে, দেখো এই প্রথম সমীকরণটা দেখো, প্রথম চিহ্ন মাইনাস পেয়েছিলাম, আবার এখানে প্রথম চিহ্ন কী পেয়েছি, প্লাস পেয়েছি, আবার এখানে প্রথম চিহ্ন প্লাস, দেখো এখানে প্রথম চিহ্ন মাইনাস, পরের চিহ্নটা প্রথম চিহ্ন পেয়েছিলাম প্লাস, আবার পরের প্রথম চিহ্ন পেয়েছিলাম প্লাস, এই কারণে আমি এভাবে লিখেছি, মানে সবখানেই প্রথম চিহ্ন ইউজ করবো এখন আমরা। সাকিবুল ইসলাম ভাইয়া, আপনি আপনার ব্যাং ভাজার রেসিপিটা একটু বলেন যেটা আপনি ট্রাই করেছিলেন। জি জি, আমিও একটা ব্যাং ভাজার রেসিপি ট্রাই করেছিলাম। আমি বলবো তোমরা একটু একটু এগুলো একটু বুঝে নাও, আমরা বলবো, আমি বলবো। ঠিক আছে সাকিবুল ইসলাম ভাইয়া, একটু ওয়েট করেন, বলবো আমি। আচ্ছা, A B C F A, এই লুপের মধ্যে KVL প্রয়োগ করলাম, এখন আমরা এই লুপের মধ্যে KVL প্রয়োগ করবো, তারপর পুরোটার মধ্যে KVL প্রয়োগ করবো, এখন আমরা এই লুপটার মধ্যে KVL প্রয়োগ করি, এতটুকু মনে করো বুঝেছো, তাই কিনা? মিশাই দিলাম, অথবা এটা স্ক্রিনশট নিয়ে নাও, না হলে রেকর্ড ক্লাস থেকে দেখে নিও। ঠিক আছে, মিশাই দিলাম। আচ্ছা, এখন আমরা এই লুপ নিয়ে কাজ করব, লেখি, বলেছিলাম এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো ধরে ধরে কাজ করতে হবে, E D C F E, যেখানে শুরু করব আমাকে সেখানে এসে শেষ করতে হবে, E D C F E লুপে KVL প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, দেখো E D C F E, এই লুপটার মধ্যে এখন আমরা KVL প্রয়োগ করবো, সেম আগের মতোই, কোনো কম বেশি হবে না। শুরু করছিলাম প্রথম চিহ্ন দিয়ে, প্রথম চিহ্ন কী ছিল, মাইনাস ছিল, এখানে আমরা প্রথম চিহ্ন দিয়ে শুরু করবো, প্রথম চিহ্ন এখানেও মাইনাস, মাইনাস ভি লিখলাম, তারপর দেখো এখানেও সেমভাবে, এখানে একটা ভোল্টেজ পাচ্ছি না,
তাহলে ভোল্টেজটা কি পেয়েছিলাম ভি টু ভোল্টেজ পেয়েছিলাম এখানে প্রথম চিহ্ন কি প্লাস পজিটিভ তাহলে আমরা পজিটিভ নিতে হবে না প্রথম চিহ্ন পজিটিভ তাহলে এখানে ভি টু হবে তারপর এখানে আর থ্রির জায়গায় প্রথম চিহ্ন পজিটিভ আমরা পজিটিভ নিলাম তাহলে কি হবে ভি থ্রি ইজ ইকুয়াল টু জিরো এটা কেন ইজ ইকুয়াল টু জিরো হলো ওই যে আমাদের সূত্র সার্কিটের একটি ঘেরাবদ্ধ সার্কিটের এক বা একাধিক ইএমএফ বা ভোল্টেজের বীজগণিত যোগফল শূন্য হবে এই যে এক বা একাধিক ইএমএফ বা ভোল্টেজ দেখো দেখতে পারতেছো এতে ভোল্টেজের যোগফল শূন্য ঠিক আছে আচ্ছা এখন দেখো কি করা যায় সেম একই কাজ কোনো কম বেশি হবে না মাইনাস ভিটা ঠিক রাখলাম প্লাস দেখো ভি টুকে আমরা কি কী করতে পারি এখানে ভি টু অর্থাৎ কোনটা এই যে আর টু আর টুর আমরা এখানে কী বের করতে পারি এখানে আমরা কারেন্টটা আর আমরা যে রোডটা আমরা লিখতে পারি ভাঙাইতে পারি এটা ভি ভি টুকে আমরা ভাঙাইতে পারি না ভি টু ইজ ইকুয়াল টু কি আই টু আর টু এটা লিখতে পারি না এই যে এটার মতো এটা ঠিক আছে ঠিক সেমভাবে আমরা লিখি যে আই টু আর টু আবার এই প্লাস আছে প্লাস দিলাম ভি থ্রিকে লিখতে পারি আই থ্রি আর থ্রি ইজ ইকুয়াল টু জিরো দেখো এলএনটা বুঝছো কি না জাস্ট ভাঙাই নিয়েছি আচ্ছা ভাঙাই নেওয়ার পর কী করলাম দেখো আবার এই যে কি মাইনাস অবস্থায় আছে মাইনাস রাখা যাবে না সমীকরণে মাইনাস রাখা যাবে মাইনাস রাখা যাবে না এটাকে ওদিকে নিয়ে প্লাস করে দিই আই টু আর টু প্লাস আই থ্রি আর থ্রি ইজ ইকুয়াল টু মাইনাসটা ওদিকে নিয়ে গিয়ে প্লাস করে দিলাম শেষ ঠিক আছে এটা এই লুপের কাজ শেষ দেখো বুঝছো কি না বুঝে থাকলে কমেন্ট করে জানাও বুঝে থাকলে কমেন্ট করে জানাও দ্রুত জানাও আমরা আরেকটা লুপ বাকি আছে আমাদের মানে আরেকটা যেভাবে বিভক্ত করেছিলাম সর্বশেষ যে যেটা বিভক্ত করেছিলাম এই পুরোটাই পুরোটার কাজ করতে হবে এখন আমরা আগে এই যে ছোটোটা নিয়ে কাজ করেছি এই ছোটো দুইটা নিয়ে কাজ করেছি এখন পুরোটা নিয়ে কাজ করব তাহলে বুঝতে পারছো সবাই আচ্ছা তাহলে এতটুকু মিশাই দিই আবার আচ্ছা এই এতটুকু মিশাই দিলাম এখন আমরা পুরোটাই নেব পুরোটাই নেই এ বি সি ডি ই এফ এ যেখানে শুরু করব সেখানে এসে শেষ হবে এ বি সি ডি ই এফ এ দেখো পুরোটাই নিলাম এখন ঠিক আছে পুরোটার মধ্যে এখন আমরা কেবিএল চালনা করব কেবিএল প্রয়োগ করব পুরোটার মধ্যে দিয়ে ঠিক আছে পুরোটার মধ্যে দিয়ে যখন কেবিএল প্রয়োগ করব তখন আমরা দেখো কি করব এই যে আমাদের এই যে সি থেকে এফ এখানে যে যে এটা তোমার রোডটা থাকতেছে তখন এটা আমাদের ধরতে হবে না ঠিক আছে তখন আমরা এই যে এখানে শুরু করব কারেন্টটা এখানে শুরু হবে এখান থেকে বের হওয়া শুরু হবে বের হবে এই যে ডিতে আসবে আবার এই ভোল্টেজ দিয়ে আবার এই যে ই থেকে এফ থেকে আবার এতে চলে আসবে আবার এই যে ইতে এসে কী হবে মিলিত হবে ঠিক আছে তো এই যে আবার ইতে আসতে এই যে এতগুলো কাজ করে আসলো এই কাজগুলোই আগের মতো সেম হবে দেখো কী হবে আচ্ছা এখানে আমার প্রথম চিহ্ন আবার আমি কী নিলাম মাইনাস নিলাম প্রথম চিহ্ন ঠিক আছে আচ্ছা এবার একটু 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 এক কাজ করি আমরা এবার এক কাজ করি আমরা এবার কী করি দ্বিতীয় চিহ্ন নিয়ে করে দেখি ঠিক আছে দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি প্রথমে কী আসতেছে ভি আচ্ছা তারপর প্লাস এখানে আর ওয়ান যেহেতু তাহলে ভি ওয়ান তারপর এখানে কী হবে আর টু যেহেতু তাহলে এখানে প্রথম চিহ্ন কী হয় মাইনাস হয় না প্লাস হয় আচ্ছা এটা এখানে আমরা দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করেছি তাই না প্লাস নিয়েছিলাম যেহেতু দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করেছিলাম তাহলে এখানে আমরা দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি মাইনাস ভি টু ঠিক একইভাবে এখানেও আমরা দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি কী হচ্ছে
কাজ করলে কি হচ্ছে মাইনাস মাইনাস ভি টু সরি প্লাস হবে। আবার দেখি এখানে আমরা দ্বিতীয় শ্রেণীর কাজ করলাম প্লাস সরি এখানে প্রথম শ্রেণীর কাজ করলাম প্লাস আবার এখানে প্রথম শ্রেণী নিয়ে কাজ করলাম এখানে দ্বিতীয় শ্রেণীর কাজ করছি এখানে দ্বিতীয় শ্রেণীর কাজ করলাম তারপর আবার এখানে দ্বিতীয় শ্রেণীর কাজ করলাম যে প্লাস ঠিক আছে আবার এখানে দ্বিতীয় শ্রেণী কি মাইনাস না যে মাইনাস মাইনাস ভি ঠিক আছে ইজ ইকুয়াল টু জিরো দেখো বুঝছো কি না এই যে এখানে আমরা প্রথম শ্রেণী নিয়েছিলাম সরি এখানে আমরা দ্বিতীয় শ্রেণী নিয়েছিলাম প্লাস আবার এখানে দ্বিতীয় চিহ্ন মাইনাস আবার এখানে দ্বিতীয় চিহ্ন প্লাস আবার এখানে দ্বিতীয় চিহ্ন মাইনাস ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো এখন আমরা লিখি ভাঙাই নেই এক লাখ এখানে যে ভিটা রাখলাম ঠিক রাখলাম যে মাইনাস ভি ওয়ান ভি ওয়ানের জায়গায় কী হবে আই ওয়ান আর ওয়ান তারপরে প্লাস ভি টু ঠিক আছে তাহলে ভি টু যা কী হবে আই টু আর টু তারপর মাইনাস ভি রাখলাম ইকুয়াল জিরো ঠিক আছে। আচ্ছা দেখো এখন এই যে ভি এই যে প্লাস ভি মাইনাস ভি কাটা যায় তাই তো দাও গাড়ি দাও কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে এখানে আমার এখানে যে ভোল্টেজ হয় দশ এখানে ভোল্টেজ হয় যে পাঁচ বুঝো কিন্তু এখানে যে ভোল্টেজ দশ হয় দশ ভোল্ট এখানে যে পাঁচ ভোল্ট হয় তাহলে দশের থেকে এই যে মাইনাস পাঁচ এখানে পাঁচ বাদ দেবো তাহলে কী দেখতেছে পাঁচ থাকতেছে ঠিক আমরা যখন ম্যাথ করবো তখন এটা বুঝতে পারবা ঠিক আছে। তাহলে আবার তো কাটি দিও না আবার তো এই অবস্থায় রাখো এটা এই যে ভি এই ভি রাখো ঠিক আছে এই যে মাইনাস এই ভিটা আছে না এই ভিটা এখানে ঠিক রাখো এই যে মাইনাস আই ওয়ান আর ওয়ান হ্যাঁ প্লাস আই টু আর টু ইজ ইকুয়াল টু এই যে মাইনাস ভিটা আছে না এদিকে প্লাস ভি করে দাও ঠিক আছে প্লাস ভি করে দাও। আচ্ছা তাহলে এখানে তোমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি দুইটা ভোল্টেজ একসঙ্গে চলে আসছে দুইটা ভোল্টেজ একসঙ্গে চলে আসার কারণে আমরা যখন ম্যাথ করবো এই পুরো লুপ মিলিয়ে যখন ম্যাথ করবো তখন কিন্তু অবশ্যই দেখবা যে ভোল্টেজগুলোর মান দেওয়া থাকবে এবং আই ওয়ান আর ওয়ান এগুলো সবগুলোর মান দেওয়া থাকবে যখন মান থাকবে তখন তো ইজিলি বোঝা যাচ্ছে মান যদি এখানে আমার পাস হয় এখানেও পাস হয় তাহলে এই যে পজিটিভ এবং নেগেটিভ কাটা যাবে ধরে ধরো যে এখানে টেন হয় এখানে যদি ফাইভ হয় মাইনাস ফাইভ হয় তাহলে দশের থেকে পাঁচ বাদ দিলে কত হয় পাঁচ থাকতেছে ঠিক আছে যদি পাঁচ থাকে তখন এখানে তখন ওই পাঁচটাকে ওই ভোল্টেজটাকে আমরা কী করবো সমানের ওদিকে নিয়ে যাব ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তোমার চিন্তা করতেছ আমি এবার দ্বিতীয় শ্রেণী নিয়ে কেন কাজ করলাম আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে যে সমীকরণে আমরা যে চিহ্ন নিয়ে কাজ করব সেই চিহ্নগুলো আমাদের ঠিক রাখতে হবে ঠিক আছে। তুমি যদি চাও যে আমি পুরো ম্যাথেই প্রথম চিহ্ন নিয়ে কাজ করি পুরো ম্যাথেই প্রথম চিহ্ন নিয়ে কাজ করব হবে অ্যান্সার মিলবে তোমার প্র্যাকটিস করে দেখতে পারবা ম্যাথ করার পর। আবার যদি তোমার চাও যে আমি এই প্রথম এই যে প্রথম লুপে এই লুপে আমি কাজ করেছি প্রথম চিহ্ন নিয়ে পরের লুপে আমি কাজ করব নেগেটিভ চিহ্ন নিয়ে হবে। আবার তোমার যদি চাও যে আমি প্রথমে কাজ করেছিলাম এই প্রথম লুপে কাজ করেছিলাম পজিটিভ চিহ্ন নিয়ে আবার পুরো লুপটা তার মধ্যে কাজ করেছিলাম আবার এই যে নেগেটিভ চিহ্ন নিয়ে মানে হচ্ছে প্রথম চিহ্ন এবং দ্বিতীয় চিহ্ন নিয়ে ঠিক আছে দেখো বুঝছো কি না হ্যাঁ আমি জানি তোমরা এটা বুঝবো না এটা বুঝতে গেলে ম্যাথ করাইতে হবে। আপাতত তোমরা যে দুইটা লুপ শিখছো এটা লুপ হতো বাদ এটা ম্যাথ করলে বুঝতে পারবা তার আগে বুঝবা না এখন এটা বাদ বাদ দাও এটা দেখো যে দুটো লুপ ধরে কাজ দুটো লুপ ধরে করাইছিলাম না এর আগে যে দুটো লুপ ধরে করেছি ওই দুটো লুপ আগে আপাতত বুঝছো কিনা সেটা বলো এই সর্বশেষ যে লুপটা এটা যখন আমরা ম্যাচ করবো তখন তোমরা বুঝতে পারবা ঠিক আছে। বলো বুঝছো কি না বলো।
দ্রুত কমেন্ট করো শেষেরটা বাদে তৃতীয় নাম্বার লুপটা বাদে উপরের দুটা বুঝছো কিনা সেটা বলো আগের দুটা যদি বুঝে থাকো কমেন্টে জানায় দাও তৃতীয় নাম্বার লুপটা আমি ম্যাথ করার সময় বুঝাই দিব ঠিক আছে আচ্ছা আপাতত ধরে নাও তো যে তৃতীয় নাম্বার লুপটা নাই ঠিক আছে ম্যাথ আছে কিছু কিছু ম্যাথ আছে খুবই কম সংখ্যক ম্যাথ খুবই বড় জটিল সার্কিট যদি থাকে তখন আমরা তিনটা লুপ নিয়ে কাজ করতে হয় আমাদের আর যদি সহজ সরল সার্কিট হয় ঠিক আছে দেখতে মোটামুটি সেই সার্কিটগুলোতে আমরা এই দুটো লুপ নিয়ে কাজ করতে পারবো ঠিক আছে তাহলে আপাতত তুমি তৃতীয় নাম্বার লুপটা মাথা থেকে আউট করে ফেলো যখন আমরা ম্যাথ করবো তখন তোমাকে সেটা বোঝাই দেওয়া হবে ঠিক আছে আপাতত ধরে নাও যে সার্কিটের দুইটা লুপ দিয়ে আমরা ম্যাথ করবো আচ্ছা একটা ম্যাথ করান আচ্ছা শোনো তোমরা এখানে আমি আমি পারবো শোনো সমস্যা নাই আমি পারবো তোমরা এখানে তোমাদের নীরব ভাইয়ের কাছে একটু রিকোয়েস্ট করো আমাকে একটু ম্যাথ একটা নেওয়ার সুযোগ দিক হ্যাঁ চার মিনিটে তো সম্ভব না হ্যাঁ টাইম তো অবশ্যই মেনটেন করতে হবে কিন্তু স্টুডেন্টের একটা ডিমান্ড আছে এখানে আচ্ছা আমি নয় মিনিট নিচ্ছি চল্লিশে শেষ করবো ঠিক আছে রিকোয়েস্ট একটু একটু ঠিক আছে আচ্ছা একটা ম্যাথ করি এই সার্কিটেই করি সার্কিটটা কেমন দেওয়া আছে এখানেই করি দেখো একটু মনোযোগ দাও ক্ষমা হাতে খুব কম দ্রুত শেষ করতে হবে ঠিক আছে সময় হাতে কম তাহলে আমি একটা কাজ করি এখানে আমি নেই 10 ভোল্ট এই যে ভোল্টেজটা 10 ভোল্ট নিলাম এখানে নিলাম আমরা 12 ভোল্ট এই যে R1 এটা নিলাম 4 ওহম এই যে R2 ছিল এখানে না এখানে নিলাম আমরা 6 ওহম এই যে এখানে R3 ছিল না এখানে নিলাম আমরা 3 ওহম ঠিক আছে দেখো তো এখন এই ম্যাথটা আমাদের হয়ে যাবে দেখো প্রথমে এই ম্যাথগুলোর কী বের করতে বলে জানো এই ম্যাথগুলো বের করতে বলে কারেন্ট কী কারেন্ট বের করতে বলবে এই যে R1 মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I1 এটা বের করতে বলবে R2 মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I2 এটা বের করতে পারবে এবং I3 মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট R3 মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট I3 এটা বের করতে বলবে অর্থাৎ এখানে যে রোধগুলো আছে এই রোধগুলোর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টগুলো কী কী এই কারেন্টগুলো আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টগুলো বের করবো সেটা কীভাবে বের করবো এখানে আমাদের একটা সার্কিট দেওয়া আছে সার্কিটটা বলছে যে কারশপের সূত্র সাহায্যে সার্কিটটা কারেন্টগুলো বের করো তো কারশপের সূত্র সাহায্যে যখন সার্কিটের কারেন্টগুলো বের করবো কারশপের সূত্র আমাদের দুইটা একটা হচ্ছে KCL একটা হচ্ছে KVL তাহলে আমাদের দুইটা সূত্রই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আমরা কারেন্টগুলো বের করতে পারবো দেখো কীভাবে অ্যাপ্লাই করবো প্রথমে আমরা KCL অ্যাপ্লাই করি দেখো আমরা দেখো এই সি বিন্দুতে লক্ষ্য করো এই কারেন্টটা এখানে পজিটিভ অ্যাঙ্গেল থেকে বের হচ্ছে বের হয়ে আবার কারেন্টটা আসলো কোথায় এই যে এর মধ্যে দিয়ে 4 ওহমের মধ্যে দিয়ে সি বিন্দুতে চলে আসলো আবার 12 ভোল্ট থেকে কারেন্টটা বের হলো বের হওয়ার পর কোথায় আসলো এই যে সি বিন্দুতে চলে আসলো ঠিক আছে তাহলে কারেন্টটা কি দুই দিক থেকে এখানে আসছে না দেখো 10 ভোল্ট থেকেও আসছে আবার 12 ভোল্ট থেকেও কারেন্টটা আসছে 10 থেকেও আসছে 12 থেকেও আসছে আসার পরে যে সি বিন্দুতে আসে যোগ হয়েছে ঠিক আছে এই বিন্দুতে এসে মিলিত হয়েছে মিলিত হওয়ার পর ওই কারেন্ট আবার কী হয়েছে এই যে দেখো এভের মধ্য দিয়ে সি থেকে এভের মধ্য দিয়ে গেছে অর্থাৎ সি থেকে এভের মধ্য দিয়ে এই দুইটা ভোল্টারে কারেন্ট যাচ্ছে যাচ্ছে কি না যাচ্ছে দেখো তাহলে আমরা KCL শিখেছিলাম কিভাবে বলেছিলাম যে কোনো বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বিজনেস যোগফল শূন্য তাহলে আমরা লিখি দেখো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার দেখো সময় এত কম এখানে আমাদের আগত কারেন্টটা দেখো তো কী কী I1 সি বিন্দুতে আগত হয়েছে দেখো আমি লিখি যে সি বিন্দুতে KCL অ্যাপ্লাই করে পাই অর্থাৎ প্রয়োগ করে পাই অ্যাপ্লাই করে পাই
ঠিক আছে সি বিন্দুতে যদি অ্যাপ্লাই করি কেসিএলটা দেখো আগত কারেন্ট কি হচ্ছে আই ওয়ান এই যে আগত কারেন্ট আই ওয়ান এবং আরও একটা আগত কারেন্ট আছে কি আছে দেখো তো আই টু আছে এই যে আই টু দেখো আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট দেখো তো নির্গত কারেন্টটা কি নির্গত কারেন্টটা কি আই থ্রি না দেখো তো বের হয়ে যাচ্ছে দুটো একত্র হয়ে দুইটা কারেন্ট আসতেছে দেখো আই ওয়ানও আসলো এবার আই টু আসলো আসার পর সি বিন্দু থেকে এই যে এফের মধ্যে দিয়ে নির্গত হয়ে গেল তা নির্গত হলে আমরা কি করবো এটা মাইনাস দেবো না মাইনাস দিয়ে এই যে আই থ্রি লিখলাম সমান জিরো লিখলাম তারপর আমরা কি করব এই যে আই ওয়ানটা এখানে আমার ঠিক থাকলো প্লাস আই টুটা আমরা ঠিক রাখলাম এই যে মাইনাসটা ওদিকে কী কী করলাম প্লাস করলাম আই থ্রি করলাম এটুকু কত বুঝতে পারছো কেসিএলএস মানে 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 প্রথমে যেটা করলাম কেসিএলের যে প্রথমে সূত্রের প্রতিবন্ধ করছিলাম সেম একইভাবে এই যে এই বিন্দুটা ধরলাম সি বিন্দু এই বিন্দুতে যে কারেন্ট আসতেছে আই ওয়ান কারেন্ট আসলো আবার এদিক থেকে আই টু কারেন্ট আসলো দুইটার সঙ্গে মিলিত হয়ে এই দেখো সি থেকে এফের মধ্যে দিয়ে প্রবাহিত হলো তাহলে দুইটার সঙ্গে মিলিত হয়ে এই যে সি থেকে এফের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মানে কি আই থ্রির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মানে তিন ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তিন ওহমের মধ্যে প্রবাহিত হয়েছে মানে কি আই থ্রিটা প্রবাহিত হয়েছে দেখো আই ওয়ান আই টু আগত কারেন্ট সমান নিগত কারেন্ট আই থ্রিটা নিগত কারেন্ট আচ্ছা তাহলে এখন আমরা কেসিএলের কাজ শেষ এখানে আমাদের কেসিএলের কাজ শেষ এখন আমরা কেভিএল প্রয়োগ করি একবার এই লুপের মধ্যে কেভিএল প্রয়োগ করব একবার এই লুপের মধ্যে কেভিএল প্রয়োগ করব প্রয়োগ করি দেখো এখানে বলছিলাম যে নেগেটিভ প্রথম চিহ্ন নেগেটিভ প্রথম চিহ্ন নিয়ে কাজ করব বা দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করবো তার প্রত্যেকটা ওই লুপের মধ্যে প্রত্যেক জায়গায় আমরা মানে যে চিহ্ন নিয়ে কাজ করব প্রত্যেক জায়গায় আমরা সেই চিহ্ন নিয়ে ইউজ করব সেটা প্রথম হলে পরেরগুলোতে প্রথম সেটা দ্বিতীয় হলে পরেরগুলোতেও দ্বিতীয় তাহলে প্রথম আমরা নিলাম মাইনাস মাইনাস 10 ভোল্ট নিলাম প্রথম চিহ্ন নিয়েছি মাইনাস এখানে প্রথম চিহ্ন প্লাস তাহলে এখানে আমরা কত লিখবো মনে পড়ে দেখো তো আমরা লিখছিলাম না যে আই ওয়ান আর ওয়ান লিখছিলাম না ওই যে ভি ওয়ানের জায়গায় ভি ওয়ানের জায়গায় আই ওয়ান আর ওয়ান লিখছিলাম না সেটা লিখে দিয়েছি তারপর দেখো তো এই যে সি থেকে আবার এফের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এখানে আই থ্রি কারেন্ট যাচ্ছে তাই না তাহলে এখানেও আমরা একটা ভোল্ট পাচ্ছি তাহলে সেটা কি ভোল্ট দেখো প্রথম চিহ্ন নিয়ে কাজ করতেছি তাহলে কি হবে আই থ্রি আর থ্রি ঠিক আছে ইজিকুয়াল টু জিরো আমরা এখানে কি করতে পারি এই যে আই ওয়ান আর ওয়ান আর ওয়ানের মান দিয়ে পাইছি না আমাদের আছে না মান দিয়ে দিয়েছে না ফোর ওহম এই যে আমরা ফোর ওহমটা লিখি এখানে এই দেখো এই যে 10 ভোল্টটা এক লাইনে করে দিচ্ছি হ্যাঁ এই যে -10 ভোল্টটা ওদিকে গিয়ে প্লাস হবে আচ্ছা এখানে লিখলাম যে ফোর আই ওয়ান দেখো এই যে আর ওয়ানের মানটা বসাই দিয়েছি জাস্ট আর কিছুই করি নাই তারপর পজিটিভ আছে এই যে প্লাস দিলাম তারপর এখানে দেখো আই থ্রি আর থ্রি আর থ্রি মানাতে কত থ্রি ও হোম তাহলে থ্রি আই থ্রি দেখো তারপর এতে এখানে মাইনাস ছিল ভোল্টটা এখানে কি মাইনাস ছিল না এদের এদিকে প্লাস করলাম 10 ভোল্ট আচ্ছা দেখো তো এই যে আই থ্রি আর এখানে দেখো তো এই যে আই থ্রি সমান কী লেখা যায় আই ওয়ান প্লাস আই টু সেমভাবে আমরা লিখি এই যে ফোর আই ওয়ান প্লাস এই যে আই থ্রির জায়গায় শুধুমাত্র ওই যে আই থ্রির জায়গায় যে আই ওয়ান প্লাস আই টু এটা লিখে দেবো দেখো আই ওয়ান প্লাস আই টু ইজিকুয়াল টু কত থাকতেছে 10 ভোল্ট দেখো এখানে ফোর আই ঠিক থাকবে যা আছে সব ঠিক এখানে প্লাস এই দেখো এটা গুণ হয় না তিনের সাথে আই ওয়ান গুণ হয় আবার তিনের সাথে কী হয় আই টু গুণ হয় তাহলে কত হবে থ্রি আই ওয়ান প্লাস থ্রি আই টু ইজিকুয়াল টু 10 ভোল্ট আচ্ছা দেখো তো এখানে ফোর আই ওয়ান আবার থ্রি আই ওয়ান আছে তাহলে দুইটা কি একই না যোগ হবে না যোগ হবে তাহলে কি 7 আই ওয়ান ঠিক হলো তারপর এখানে প্লাস দেখি থ্রি আই টু আচ্ছা তারপর কী আছে 10 ভোল্ট শেষ এটা একটা লুপের কাজ শেষ এটা আমরা একটা লুপ এটা আমরা এই পর্যন্ত সমীকরণটা করলাম এখানে তোমরা একটা স্ক্রিনশট নাও তো দ্রুত এই লুপের কাজ শেষ আমাদের একটা স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত নিয়ে নাও তাড়াতাড়ি আশা করি সবাই স্ক্রিনশট নিয়ে নিছো ঠিক আছে এটা মিশাই দিলাম
এই যে এই সমীকরণটা, এটা আমি একটু কর্নারে সাইডে লিখে নিচ্ছি। সেভেন আই ওয়ান প্লাস থ্রি আই টু ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। আচ্ছা, এটা একটু সাইডে লিখে নিলাম। এখন এটা মিশাই দেবো। আচ্ছা, তারপরে এই লুপের কাজ শেষ। এখন এই লুপ দেখো, কী লুপ ধরবো? ই ডি সি এফ ই, ই ডি, ই ডি সি এফ ই, যেখানে শুরু করবো সেখানে শেষ করতে হবে। ই ডি সি এফ ই, ই ডি সি এফ ই লুপে কে ভি এল প্রয়োগ করে পাই, প্রয়োগ করি, মনে ধরো ওটা করে নিছো, ঠিক আছে। তারপর এখানে আমার প্রথম চিহ্ন নিয়ে কাজ করলাম, প্রথম চিহ্ন নিলাম 12 ভোল্ট। আবার প্রথম চিহ্ন এখানে প্লাস আছে, প্লাস, ঠিক আছে, প্লাস। কী লেখা যায়, কী লেখা যায়, লেখা যাচ্ছে, লেখা তো যাচ্ছে এখানে, ধরো যে এখানে এটা আর টু, তাহলে তো ভি টু লেখা যায় না। তাহলে আমরা একটা কাজ করি, কী কাজ করি, লিখি যে আই টু আর টু, দেখা যায় না। এটা আমার আর ওয়ান, এটা আমার আর টু, এটা আমার আর থ্রি, বুঝো? কিন্তু আর ওয়ান, আর টু, আর থ্রি, তার মানে এখানে আমাকে ভি টু হওয়ার কথা ছিল, তাহলে ভি টুকে ভাঙায় নিলে এটা হচ্ছে, এই যে আই টু আর আর থ্রি। তারপর আবার কারেন্টটাকে এখান থেকে আসে, আবার এখানে কি এফ হয়ে যাচ্ছে, যাহলে আমার কী হচ্ছে এখানে দেখো তো। আবার প্রথম চিহ্ন নিয়ে কাজ করলাম, প্লাস, যেহেতু এটা আই থ্রি, তাহলে আই থ্রি আর থ্রি, আচ্ছা, ইজ ইকুয়াল টু কী হচ্ছে, জিরো। একবারে করে দিই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা ওদিকে নিয়ে যাবো, প্লাস হবে। এখানে আমাদের কী হচ্ছে আর টু এর মান, আর টু এর মান হচ্ছে সিক্স, তাহলে সিক্স আই টু, ঠিক আছে, একবার বসাই দিলাম মানটা। এবার এখানে আই থ্রির মান কত, সরি আই থ্রি না, এখানে হচ্ছে আর থ্রির মান কত ছিল, থ্রি, থ্রি আই থ্রি ইজ ইকুয়াল টু, এই যে মাইনাস টুয়েলভটাও দিয়ে গিয়ে প্লাস টুয়েলভ হবে না, এই প্লাস টুয়েলভ ভোল্ট। এখানে একটা ছোট্ট কাজ আছে, ছোটো কাজটা কী দেখো তো, এই সিক্স আই টুটা ঠিক থাকতেছে, এই যে আই থ্রিটা আছে না, এই যে আই থ্রিটার সমান কি আই ওয়ান প্লাস আই টু লেখা যায়, তাহলে আমরা কী লিখতে পারি, আই ওয়ান প্লাস আই টু ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। আচ্ছা, দেখো তো যে সিক্স আই টু ঠিক রাখলাম, প্লাস এই যে একটা গুণের কাজ আছে, থ্রি আই ওয়ান প্লাস আবার থ্রি আই টু ইজ ইকুয়াল টু 12 ভোল্ট লিখলাম। আচ্ছা, তারপর এখানে আরেকটা কাজ বাকি আছে, কী কাজ বাকি আছে দেখো তো, এখানে সিক্স আই টু একটা আছে, আবার থ্রি আই টু আছে, দুইটা আই টু যেহেতু আছে, তাহলে আমরা কি একটা চোখ, দুটো চোখ করে নিই, দুটো চোখ করে নিলে আছে নাইন আই টু প্লাস থ্রি আই ওয়ান ইজ ইকুয়াল টু 12 ভোল্ট। আচ্ছা, এতটুকু হয়তো বুঝতে পেরেছ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, স্ক্রিনশট না নিলেও হবে, আমরা একটা আগের সমীকরণ পেয়েছিলাম, এখন নতুন একটা সমীকরণ পেলাম, ঠিক আছে, এটা একটা সমীকরণ। আচ্ছা, এটা কিন্তু একটা সমীকরণ, ঠিক আছে, আগের একটা সমীকরণ পেয়েছিলাম, এটা সমীকরণ দুই, আগের একটা সমীকরণ এক, ঠিক আছে। তাহলে এই যে দুটো সমীকরণ পেলাম না, এখন সমীকরণ দূরে থেকে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করবো, সেটা একটু দেখো, তোমার ক্যালকুলেটের সাথে সহজ পদ্ধতিতে এটা মিশাই দিলাম। সমীকরণ দুটো আমি একটু সুন্দর করে উপরে লিখে নিচ্ছি। প্রথম সমীকরণটা ছিল সেভেন আই ওয়ান প্লাস থ্রি আই টু ইজ ইকুয়াল টু 10 ভোল্ট, এটা সমীকরণ ওয়ান ছিল। তারপরে সমীকরণটা ছিল নাইন আই টু প্লাস থ্রি আই ওয়ান ইজ ইকুয়াল টু 12 ভোল্ট, এটা সমীকরণ দুই ছিল, ঠিক আছে, ঠিক আছে তো নাকি? আচ্ছা, সব মান ঠিক আছে, মিশাই দিলাম। আচ্ছা দেখো, এই সমীকরণ দূরে থেকে আমরা ক্যালকুলেটার সাহায্যে কীভাবে খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে এটাকে আমরা সমাধান করবো। দেখো, এখানে আমাদের সমীকরণ দুটোর আননোন মান কয়টা, মানে হচ্ছে অজানা মান কয়টা আছে, দেখো তো দুইটা আছে না সমীকরণ দুটোর মধ্যে, এই যে আই ওয়ানও অজানা, আই টুও অজানা, এখানেও আই ওয়ান অজানা, আই টু অজানা, ঠিক আছে। এখন এই দুটো সমীকরণ থেকে কীভাবে আমরা সহজেই আই ওয়ান এবং আই টুর মানটা বের করবো, দেখো ক্যালকুলেটারে সবাই নিয়ে বসো, দ্রুত ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার প্রথমে নর্মাল মোডে রাখো, ঠিক আছে, নর্মাল মুড, ক্যালকুলেটার সর্বপ্রথম নর্মাল মুডে রাখো, তারপরে কী করবা, ক্যালকুলেটার সব হাতে নিচ্ছ,
এ মোড়ে যাও, মোড়ে গিয়ে একবার দুইবার তিনবার তিনবার প্রেস করো। তিনবার প্রেস করার পর এই যে ইকুয়েশন লেখা আছে এখানে ওয়ান প্রেস করো। তারপর যেহেতু আমাদের এখানে আননোন মান দুইটা আছে অর্থাৎ অজানা মান দুইটা আছে, আমরা এখানে টু লিখতে পারি, টু প্রেস করতে পারি। এই টু প্রেস করলাম, এখন এ ওয়ানের মান চেয়েছে। এ ওয়ান বলতে আমার এজ সেভেন, ঠিক আছে, আমরা এজ সেভেন দিয়ে দিলাম, সমান চাপবো। এবার বি ওয়ানের মান চেয়েছে, বি ওয়ানের মান হচ্ছে যে থ্রি, আমরা থ্রি চাপলাম। সি ওয়ানের মান চেয়েছে, এই যে সি ওয়ানের মান আমরা টেন, আমরা টেন দিয়ে দিলাম। আবার কী চেয়েছে, এ টু, এ টুটা কোনটা, এই যে নাইন, আমরা নাইন চাপলাম, আবার সমান দিলাম। বি টু চাপলাম, বি টুর মান হচ্ছে থ্রি, আবার সমান দিলাম। সি টুর মান টুয়েলভ, টুয়েলভ চাপলাম, আবার সমান চাপলাম। দেখো এই যে এক্স, এই এক্সটাই হচ্ছে আমাদের কে, এই এক্সটাই হচ্ছে আমাদের, এই এক্সটাই হচ্ছে আমাদের আই ওয়ান, ঠিক আছে। এক্সের মান কত বের হয়েছে, ওয়ান বের হয়েছে, তাহলে এটাকে আমরা ওয়ান এম্পিয়ার লিখতে পারি, ঠিক আছে, ওয়ান এম্পিয়ার। তারপর দেখো তো আবার সমান চাপি, ওয়াই মান পেয়েছি, ওয়াই মান কত পেয়েছি, ওয়ান পেয়েছি, তাহলে ওয়াইটা আমাদের কি, আই টু, ঠিক আছে, তাহলে এটাও আমরা ওয়ান পেলাম, ওয়ান এম্পিয়ার। তাহলে আই ওয়ান পেলাম ওয়ান এম্পিয়ার, আই টু পেলাম ওয়ান এম্পিয়ার। এখন দেখো তো এই যে আমরা কেসিএল চিন্তা করছো যে কেসিএলটা করার কী দরকার ছিল, কেসিএল এর কাজটা করার কী দরকার ছিল, কাজটা কী দরকার ছিল দেখো, আমাদের বলছে যে এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট বের করতে বলেছে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলেছে, প্রশ্নে বলছে। তো আমরা বের করলাম কার কার, দেখো আই ওয়ান কারেন্ট বের করলাম, আই টু কারেন্ট বের করলাম। আই ওয়ান কী ছিল, এই যে ফোর ওমের মধ্যে দিয়ে কারেন্ট, এবং আই টু কারেন্ট কী ছিল, এই যে সিক্স ওমের মধ্যে দিয়ে কারেন্ট। এই যে আই থ্রি কেমনে বের করবো, আই থ্রিটা কেমনে বের করবো দেখো, এই যে আমরা কেসিএল প্রয়োগ করেছিলাম না, এই যে কেসিএলের এখানে আমরা যে বসাই দিই, দেখো তো এখানে আই ওয়ানের মান কত, ওয়ান প্লাস আই টুর মান কত, ওয়ান, তাহলে আই ওয়ানের মান ওয়ান, আই টুর মান ওয়ান, তাহলে কী হচ্ছে, তাহলে কী হচ্ছে টু, তাহলে এই টুটা কার মান, টুটা হচ্ছে আই থ্রির মান, এই যে আই থ্রি, বুঝতে পারছো কী জন্য আমরা কেসিএলটা প্রয়োগ করেছিলাম, প্রথমে আমরা আই ওয়ানের মান বের করেছি, তারপর আই টুর মান বের করেছি, তারপর এই দুটা কী করছি, যে কেসিএল অ্যাপ্লাই করেছি, কেসিএলের আই ওয়ান এবং আই টু যোগ করার পর, যে আই ওয়ান আই টু যোগ করার পর আই থ্রি মান পেলাম, এই যে টু, ঠিক আছে। তাহলে এখানে আনসার আমাদের দাঁড়াচ্ছে আই ওয়ানের মানের ওয়ান, আই টুর মান হচ্ছে ওয়ান, এবং আই থ্রির মান হচ্ছে টু, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে কারেন্ট বের করেছি। তোমাদের নীরব ভাইয়া খুবই একটু মানে অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি, তো তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমার জন্য দোয়া করবা। ঠিক তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে, ঠিক আছে। এতটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা রেকর্ড ক্লাস দেখে অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবা, এবং গ্রুপে নোটগুলো জমা দিবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।